فتنة الدهيمة تأتي بيا بهم الله نبي بولن لا تمته لا تمتن يكتا غورو ثقبنا بكتار غوري بيتري فتنة دوبي إمامير غوري بيتري فتنة دوبي مؤذنير غوري بيتري فتنة دوبي মুতামিমের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে ব্যবসায়ীর ঘরের ভিতরে ফিতনা ঢুকবে রাজনীতিবিদদের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে আওয়ামী লীগের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে বিএনপির ঘরের ভিতরে ফিতনা ঢুকবে জাতীয়তাবাদী জাতীয় পার্টির ঘরের ভিতরে ফিতনা ঢুকবে জামাত ইসলামের ঘরের ভিতরে ফিতনা ডুববে চরমনায়ের ঘরের ভিতরে ফিতনা ডুববে আল্লাহর হাবিব বলেন লাতমাতু লাতমাতান একজনের ঘর বাদ থাকবে না প্রত্যেকের ঘরের ভিতরে ফিতনা নক করবে সবার ঘরের ভিতরে ফিতনা ডুববে এমন অবস্থা আসবে সকাল বেলায় লোকটা মুমিন থাকবে অনেকে সন্ধ্যা বেলায় কাফের মুনাফিক হয়ে যাবে ঠিক কি না বলে কথা কি বুঝাইতে পারছি মনে হয় বুঝাইতে পারিনি এখন একটু বুঝাইতেলে বুঝবেন ফিতনাতু দুহাইমা এত ভয়াবহ হবে নবী আলাইহিস সালাম বলছেন সেই সময়ে ফুস্তাতান দুইটা তাবু হবে কয়টা দল হবে দুইটা কয়টা আর আস্তে বলেন একটা দল হবে ইমানদারদের লা নিফাক ফি ওই দলের ভিতরে কোন মুনাফিক থাকবে না জুলুম হবে নির্যাতন হবে নিপীড়ন হবে মারবে কাটবে ইমানের পথ থেকে এক চুল পর্যন্ত নড়াতে পারবে না ঠিক কি না বলেন ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله
تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكله بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن واعلموا أن الله شديد العقاب شكله بري صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكله بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی فول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا আজকের এই মোবারক মাহফিল বৈকুণ্ঠপুর বন্দর খোদাবাসপুর
গোরস্তান মাদ্রাসা ও এতিমখানা কমিটির উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল কাজী সাহেব আমরা মন থেকে মহব্বত ভরা কণ্ঠে দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করে দেন পড়ে না আমিন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব সুযোগ্য মুহতামিম অত্র প্রতিষ্ঠানের যিনি মুহতামিম হিসাবে আছেন ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করেন পড়ে না আমিন মাহফিলের সম্মানিত আলোচক মাওলানা মিজানুর রহমান ফরিদি সাহেব মাদ্রাসার দরদে অনেকক্ষণ সময় নিয়ে কালেকশনে এমন দরদি বক্তা আমি খুব কম দেখেছি খুব দরদ নিয়ে মাদ্রাসার জন্যে অর্থ কালেকশন করেছেন আল্লাহ যেন পুরা বছর মাদ্রাসা চলে চলায় কোনো অসুবিধা না হয় আপনাদের এই দানগুলোকে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন পড়ে না আমিন আলোচনা রেখেছেন মাওলানা মাহফুজুর রহমান সাহেব সুদূর চুয়াডাঙ্গা থেকে এসে কথা বলেছেন আল্লাহ যেন ভাইকেও দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন পড়ে না আমিন সামনে উপবিষ্ট রয়েছেন হেদারাত ওলামায়ে কারাম যাদের নাম হয়তো এখানে দেওয়া হয়নি অনেক ওলামা হজরত এই মাহফিলে আসছেন ওলামা ফুদালা কোরামা আইম্মা আমার মাথার তাজ এ মাহফিলের বরকত রৌনক যারা মাহফিলের এই রত্নগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন আজকেও এই মাদ্রাসায় পাগড়ি পরিয়ে দিয়েছি পাঁচজন ছাত্রকে সম্মানিত তুলাবা যাদের সম্মানে আজকের এই মাহফিল যাদের বরকতে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ যেন প্রত্যেককে যোগ্য আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আজম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দারন্ত আড়ালে শ্রবণরতা রয়েছেন আমার মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান মালিক দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে বৈকুণ্ঠপুরের আজকের এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দিলেন মালিককে খুশি করে জবান খুলে মহাব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ খুশি না বেজার এই কমিটি বলল যে আমাকে আনার জন্য তারা তিন বছর নাকি ট্রাই করছে এটা আসলে কতটুকু সত্য আমি জানি না কেমনে সত্য এই বছর তারা ট্রাই করছে আমি আসছি না মাহফিলে আলহামদুলিল্লাহ তার মানে বোঝা যায় তাদের এই চেষ্টার ভিতরে কোনো একটা জায়গায় ভুল ছিল মিডিয়ার ছেলেরা আজকে আসছে মিডিয়ার মাধ্যমে এই কথাটা পরিষ্কার করতে চাই আজকেও পাশের একটা মাদ্রাসা থেকে কিছু লোক আসছে বলল হুজুর আপনাকে দাওয়াত করার জন্য উমুককে টাকা দিয়েছি উমুককে টাকা খেয়ে ফেলছি আচ্ছা বলেন তো একজন আলেমকে একজন আলোচককে আপনারা আনবেন আগে তুনার কাছে যাবেন কথা বলবেন উনি কি মনের মানুষ সেটা বোঝার চেষ্টা করবেন তার আগে কোনো দালাল দিয়ে কোনো মাহফিল আপনারা নেবেন না ঠিক কিনা বলেন এই মাহফিল হেদায়েতের জন্যে যে মানুষটা আপনাদেরকে কথা শোনাবে তাকে গিয়ে দেখবেন কথা বলবেন শুনবেন তার আচরণ দেখবেন তার আখলাক দেখবেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন যার ভিতরে সুন্নতের অনুসরণ অনুকরণ নাই এমন কোনো ব্যক্তির ওয়াজ শোনার দরকার নাই ঠিক কিনা বলে তা আমি এখানে সুন্নতের কথা বলবো আমার মাহফিল নিতে গিয়ে যদি আপনারা প্রতারিত হন এর চেয়ে বড় দুঃখের কথা আমি কাকে বলবো বলেন এই মাহফিল আজকে আমি পরিষ্কার করতে চাই এই দেশের যেই কোনো অঞ্চলে বাংলাদেশের যদি মাহফিল নিতে হয় আমার মসজিদে যেতে হবে
জুমা বাড়ি গিয়ে আপনারা আমার মেহমান হবেন। আজকে আপনারা আমাদেরকে মেহমানদারি করিয়েছেন আপনাদের এই ঘরে, আপনাদের এই জায়গায়, আপনাদের এই মাদ্রাসায়। আমার মসজিদে গিয়ে একদিন মেহমান হবেন, আল্লাহর ঘরে বসে আপনাদেরকে যতটুকু পারি আমি মেহমানদারি করাবো। মেহমানদারি করানোর পর যদি কিছু নাও পারি, হাসি মুখে আপনাদেরকে বিদায় দিব। কিন্তু কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো দালালের খপ্পরে পড়ে মাদ্রাসার অথবা এই সুন্দর অঙ্গনের সাংস্কৃতিক চর্চার এই জায়গাকে নষ্ট করতে আমরা দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকেও শুনলাম একজনের কাছ থেকে যে টাকা নিয়ে গেছে। এই মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে বলল, হুজুর আপনার কথা বলে বলে টাকা নিয়ে গেছে। তো আমি যতই বলি, একটা দোষ তো আমার কাঁধেও চলে আসে। এই জন্য মিডিয়ার মাধ্যমে আজকে বলতে চাই, ইখলাসের সাথে, ইখলাসটা বড় মারাত্মক, এই ইখলাসের সাথে কথাগুলো যেন বলতে পারি। এই জন্য যারাই আপনাদেরকে বলবে যে হুজুরের খুব কাছের, আপনারা মনে করবেন সে নাম্বার ওয়ান দালাল, তার সঙ্গে হুজুরের কোনো সম্পর্ক নাই, সরাসরি আমার কাছে আসতে হবে, মসজিদে যেতে হবে, তারপরে মাহফিল নেবেন। আপনারা কোনো মিডিয়ার মাধ্যমে প্রতারিত হবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমার প্রথম কথা। এবার আসুন আজকের এই মাহফিলে সবাই মিলে মন থেকে মালিকের আরেকটাবার শুকরিয়া আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলে যুবক বেশি না মুরব্বী বেশি? মাশাআল্লাহ, মুরব্বী বলছে হুজুর আমার কাছে তো মনে হয় যুবকই বেশি। তো যারা যুবক বয়স ৩০ নিচে, তোমরা একটু আওয়াজ করে মহাব্বত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। তোমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা যে শিরা উপশিরাগুলো দিছে রক্তের, এগুলো যদি বিছিয়ে দেওয়া হয়, চিন্তা করেন এক লক্ষ মাইল হয়ে যাবে তোমার রক্তের উপশিরা দিয়ে। জোরে করে আল্লাহ আকবার। সে আল্লাহর জন্য আওয়াজটা আসতে হবে না জোরে হবে? যুবকরা, শুধু যুবকরা হিম্মত নিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর আওয়াজ হয়েছে। এবার যত মুরব্বীরা আছেন একটু চিন্তা করেন, ১,০০,০০০ বার আপনার প্রতিদিন হার্ট এভাবে এভাবে পাঞ্চ করতেছ, ১,০০০,০০০ বার পাঞ্চ করতেছ, শেষ হয়ে গেলে, আজ আপনি শেষ হয়ে যাবেন, এত দূর আল্লাহ হায়াত দিয়েছে। যাদের বয়স ৩০ উপরে, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, ৬০, ৬৫, ৭০, যত মুরব্বী আছেন সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। যুবক মুরব্বী সবাই মিলে বলছেন না? শুধু যুবকরা না, এখন শুধু বলবেন মুরব্বীরা, শুধু মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবকরা বলবেন, যুবকরা বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবক মুরব্বী সবাই মিলবেন, উভয় গ্রুপ একত্রে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ি পাল্লায় যেদিন আমল নামা ওজন করা হবে, আমার আপনার শূন্য আমল নামা, গুনাহ বরাবর আপনার দাড়ি পাল্লা, আলহামদুলিল্লাহ যার আমল নামায় থাকবে বুঝে শুনে প্রশংসা করবে, খালি দাড়ি পাল্লাকে যিনি সওয়াব দিয়ে পূর্ণ বানায় দিবেন তিনি কি? আসতে হবে না জোরে হবে? জোরে বলেন তো আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা করলাম কার? এই মাহফিল থেকে মালিকের প্রশংসা আদায় করে এই মাহফিলের বরকত কামনায় নবীজির নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই, সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি বাদ আছেন ভাই? কেউ বাদ আছেন? যদি বাদ থাকেন আরেকটা বার সুযোগ আছে,
পড়ে নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন তো আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবে হাত উঠায় দেখায়, তিনজন পাইছে। আর আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু খুব লম্বা চোর আলোচনা করব না, এই আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো কোরআন হাদিস থেকে, যদি আল্লাহ একটু সুযোগ দেন। এই মাহফিল থেকে 60% 70% নয় 80% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। যেই লোক 50-এ হাত তুলছে এখনো হাত তুলছে, তার মানে আসলে মনোযোগ নেই। মনোযোগ আছে তো আপনাদের? সবার মনোযোগ আছে? আমি দেখতে পাচ্ছি পিছনে আরেকটা ওয়াজ হচ্ছে যুবকদের দ্বারা, একেবারে যুবক, এদের বয়স সর্বোচ্চ 12-13 হবে। ওরা আসলে মাহফিল সুন্দর হবে। যুবকরা আসেন, আসেন যুবকরা আসেন, মাশাআল্লাহ। দেখি কে আগে বসে, ওদের মধ্যে একজনের গলার মধ্যে কালো মাফলার দেওয়া, আর কয়েকজন একেবারে এরা হচ্ছে ইয়ং স্টার। এরা মাশাআল্লাহ সবাই বসে গেছে, লিল্লাহে তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট শুনবেন? 100% কারা কারা শুনবো হাতগুলো আল্লাহকে দেখাই। শেষ, আমি তো মনে করছিলাম এই তাকবীর এত জোরে হবে, আমি বলবো থামেন, আপনারা থামবেন না। দেন তো দেখি একজন তাকবীর। শেষ, হায়রে আল্লাহ, এটা কোন জায়গা জানি? বৈকুণ্ঠপুর বন্দর খোদা বাসপুর। তাকবীর দিতে পারলেন না একজনে জোরালোভাবে, মাশাআল্লাহ। উনি তাকবীরটা খুব সুন্দর দিয়েছেন, কিন্তু তাকবীরটা হয়েছে স্টেজ থেকে। দিবেন তাকবীরটা স্প্যান্ডেল থেকে, কে দিবেন দেখি? এবারে তাকবীরটা আমার মনে ধরছে বেশ। এবার শেষ যদি একজন যুবক তাকবীর দেন, বয়স 17 বছর, পুরা মাহফিল তার দিকে তাকায় আস। 17 বছরের তাগড়া একজন যুবক তাকবীর দিবেন, কে আছেন দেখি? মাশাআল্লাহ, দিল ভরে গেছে আমার, কি সুন্দর তাকবীর দিয়েছে যুবক মানুষ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন। এখন আর ঘুম আছে না? ঘুম 3 প্রকারের, একটা নাম হচ্ছে সিনাতুন। মাহফিলে বসলেই দেখবেন, জুমার আলোচনায় গেলেই দেখবেন মানুষ একটু সামনের দিকে ঝুঁকে যায়, এটার নাম সিনাতুন। এটার নাম কি? এর পরেরটার নাম হচ্ছে নুহাসন। অনেকে দেখছেন বাঁশের পিলারগুলা, বাঁশের খুঁটিগুলা সব লক্ষ্য করে করে বসছে, একজন দুইজন তিনজন, এই বাসটার মধ্যে নাই কেউ, এরকম ডেলান দিয়ে হেলান দিয়ে আরাম করে বসছে। এটা ঘুমের দ্বিতীয় প্রকার চলতেছে, আরেকজনের কান্ধের উপরে হাত দিছে অনেকে, এটাকে বলে নুহাস। শেষ নাম্বার প্রকার হচ্ছে নাওমন। যত ওয়াজই করেন হুজুর, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, এই দুইজন উঠতেছ। আমি কিন্তু সব খেয়াল করি, এখনো একজনের কোনো হুঁশ নাই যে হুজুর হেরে দেখছি।
আপনারা আছেন তো ইনশাআল্লাহ ঘুম কয় প্রকার তিন প্রকারের কোন প্রকারে আছেন আপনারা কোন প্রকারে আমরা নাই ইনশাআল্লাহ বলেন আমি ছোট্ট একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد কথাটা কার সূরা আনফাল 25 নং আয়াতে কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি কত নং আয়াত কোন সূরা সূরা আনফাল অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় বলেন তো সূরাটার নাম কি আনফাল সবাই বলেন কি নাম অবতীর্ণ হয়েছে কোথায় মদিনায় অবতীর্ণ কোথায় মদিনায় কত নং আয়াত 25 নং আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ভয় করো আমার ফিতনাকে ভয় করো ফিতনা যখন আসবে সবাইকে আমি গ্রাস করে ফেলবো কাউকে আমি ছেড়ে দেব না সবাইকে গ্রাস করে ফেলবে সারা দুনিয়ার মানুষকে গ্রাস করে ফেলবে দেশ দেশান্তরে বিভিন্ন প্রান্তে প্রান্তে গ্রাস করা হবে সেই ফিতনা বড় ভয়াবহ হবে আর জেনে রাখো শাস্তি দানে যিনি খুব কঠোর তিনি কে আজকে তাকায় দেখেন সারা দুনিয়ায় মুসলমানকে মারা হচ্ছে সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে মজলুম ইসলামের কথা বললে আপনাকে মারা হবে ইসলামের কথা বললে জুলুম করা হবে ইসলামের কথা বললে বাধা দেওয়া হবে আজ ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে একদিন দুই দিন নয় চার বছর বাকি আছে 80 বছর পুরা হতে ইহুদিদের ভয় হল 80 বছরের পরে কোন ইহুদি রাষ্ট্র এই পর্যন্ত স্টে করে নাই তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাদের পণ্ডিতদের ভবিষ্যৎবাণী অনুযায়ী 80 বছরের পরে ইহুদি কোন রাষ্ট্র দুইটা বার ছাড়া কোন রাষ্ট্র স্টে করতে পারে নাই তারা ভীত সন্ত্রস্ত 80 বছর প্রায় হতে চলেছে সারা দুনিয়ায় মুসলমান যেভাবে গর্জে উঠেছে হামাসের হাত যেভাবে শক্তিশালী হয়েছে জলে স্থলে আকাশ পথে যেভাবে আক্রমণ করছে বর্তমান নিউজ একের পর এক শোনা যাচ্ছে ইসরায়েলের কান্না থামছে না অচিরেই যিনি মুসলমানদের হাতকে শক্তিশালী করে দিবেন তিনি কে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য হচ্ছে 80 বছরের পরে কোনো ক্ষমতা আমরা স্টে করতে পারি নাই কোনো দেশকে আমরা দখলে রাখতে পারি নাই কোনো রাষ্ট্র আমাদের হাতে ছিল না কাজী 80 বছর যেতে যেহেতু আর 4 বছর বাকি আছে এই ইসরায়েল নামক আরব বিশ্বের বিস্ফোরা নামক ইসরায়েল এটাও টিকবে না আজ যদি মুসলমান জাগ্রত হয়ে যায় ইসরায়েল পুরা মাটির সঙ্গে মিশে যাবে মুসলমানদের বিজয় হবে ঠিক কিনা বলেন এই চিন্তায় যখন তারা বিভোর হয়ে আছে একটু চিন্তা করেন আমরা যারা মুসলমান এত দূরে বসে মাহফিলে বসছি প্রতিনিয়ত আমরা নিউজগুলো দেখি যদি মুসলমান বিজয় অর্জন করে আমরা যেন বিজয় অর্জন করলাম মুসলমানের গায়ে যখন কোনো আঘাত লাগে আমাদের গায়ে যেন এই আঘাতটা লাগছে আজকে যখন আমি আপনি এখানে বসে এই কথাগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিতনার পরে ফিতনা সারা দুনিয়ায় আসবে সারা দুনিয়ায় ফিতনা গ্রাস করে ফেলবে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা সারা দুনিয়াকে ফিতনা গ্রাস
নাকি ফিতনা খেয়ে ফেলবে আমার দেশে তাকায় দেখেন আমার দেশে তাকায় দেখেন ফিতনা কত দূর আমার দেশে ছড়িয়ে গেছে কুননা কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলেন নবীজির সামনে একদিন আমরা বসেছিলাম আল্লাহর নবী ফিতনার কথা বললেন এত পরিমাণ বললেন এত পরিমাণ ফিতনার কথা বললেন শেষে আল্লাহর নবী ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা ফিতনার কথা বললেন এক নম্বরে নবী বললেন ফিতনাতুল হালাস সামনে একটা ফিতনা আসবে ওই ফিতনার নাম হবে ফিতনাতুল আহলাস কি নাম সবাই বলেন আর জোরে বলেন আহলাস বলেন সবাই কত নায়ক নায়িকার নাম মুখস্থ করলেন গায়ক গায়িকার নাম মুখস্থ করলেন আজকে ফিতনার নাম মুখস্থ করেন ফিতনার নাম কি আর জোরে যুবকরা বলো তো দেখি মুরব্বীরা বলেন তো দেখি এই যে আপনারা বারবার বলাইলাম কেন আমি তো এটা আরো অনেক মাহফিল করছি বাংলাদেশ দশ বছর ধরে মাহফিল করি দশ বছরের কোথাও আমি ফিতনাতুল আহলাসের কথা বলিনি আজকে কেন ফিতনাতুল আহলাসের কথা বলছি আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন ওয়ামা ফিতনাতুল আহলাস নবী ফিতনাতুল আহলাস আবার কি জীবনে কোনোদিন তো এই ফিতনার কথা শুনলাম না এটা আবার কেমন ফিতনা কেমন ফিতনার কথা শোনালেন আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন ফিতনাতুল আহলাস হলো হারবুন ওয়া হারব হারাবুন ওয়া হারব একটা হচ্ছে হারাবুন হা র বা আরেকটা হচ্ছে হারব হা র বা বলেন তো দুইটার নাম কি একটা হচ্ছে হারব বলেন হারব আরেকটা হচ্ছে হারব আল্লাহর নবী আহলাসের ব্যাখ্যা করলেন হারবুন ওয়া হারব হারাবুন ওয়া হারব দুইভাবে আল্লাহর নবী ব্যাখ্যা করলেন এমন সমাজ বে পালায়ন করার ফিতনা শুরু হবে মুসলমান মুসলমানের ভয়ে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না ঘরের ভিতরে থাকতে পারবে না মুসলমান মুসলমানের ভয়ে আতঙ্কে থাকবে কখন না জানি পিটা মেরে ফেলে অস্ত্র তুলে হত্যা করে নিরপরাধ মানুষকে মামলা দিয়ে কখন না জানি হয়রানি শুরু হয়ে যায় ঠিক কিনা বলে এই ফিতনা আসলে কি আসছে না আসে নাই আরে বুঝা বলেন আসছে না বুঝা বলেন না কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি হাদিস দিয়ে মহব্বত দিয়ে দরদ দিয়ে আপনাদেরকে প্রশ্ন করছি এই ফিতনা কি আসছে সিংহের ভয়ে মানুষ ঘরে থাকে না এমন না বাঘের ভয়ে মানুষ ঘরে থাকে না এমন না জন্তু জানোয়ারের ভয়ে ঘরে থাকে না এমন না মানুষ মানুষের ভয়ে ঘরে থাকে না এমন দৃশ্য বাংলাদেশে আছে না না ১৪৪৫ বছর পূর্বে আল্লাহর হাবিব বলেছেন এটার নাম হবে হারাব একজন আরেকজনের ভয়ে হারাব মানে পালায় যাবে দৌড়ে পালাবে দেখলেই নিজেকে লুকানোর চেষ্টা করবে বাজার ঘাটে থাকতে পারবে না লুকায় বেড়াবে এরকম ফিতনা কিয়ামতের আগে শুরু হবে ঠিক কিনা বলেন আসছে আসছে এখন কি আসছে এরপরের ফিতনাটার নাম হলো হারব হারবুন মানে এমন যুদ্ধ লেগে যাবে এমন ডাকাতি শুরু হয়ে যাবে এমন লুটতরা শুরু হবে মানুষের বাড়িতে লুট করা হবে ডাকাতি করা হবে নিজেদেরকে সেখানে অন্যায়ভাবে মানুষগুলাকে হত্যা করা হবে কখনো ধর্ষণ করে মেরে ফেলা হবে ডাকাতির সঙ্গে ধর্ষণ করা অন্যায়ভাবে মেরে ফেলে রেখে চলে যাওয়া এই ফিতনাগুলা আগে ছিল না ডাকাতি বহু আগ থেকে ছিল ডাকাতির পরে হত্যা করার ঘটনা নতুন যুক্ত হয়েছে তার মানে হলো হারবুন নামক ফিতনা
চারদিকে শুরু হয়ে যাবে এমন ফিতনা শুরু হয়েছে কি হয় নাই আরো আস্তে বলেন এরকম সংবাদ কি আপনাদের কানে পৌঁছেছে যে ডাকাতি করার পরে ধর্ষণ করে মানুষ হত্যা করে ডাকাতেরা পালিয়েছে এরকম সংবাদ কি আপনারা শুনছেন কথা কইনা শুনছেন এরপরে নবী আলাইহিস সালাম বলেন শুনো ফিতনা কিভাবে আসবে আসরাব সুখ নিয়ে কিছু ফিতনা আসবে শান্তি মানুষের মধ্যে বেড়ে যাবে আল্লাহর নবী বললেন সুখ সমৃদ্ধি শান্তি মানুষের ঘরে ঘরে বেড়ে যাবে বিশেষ করে আল্লাহর হাবিব বললেন আমার আহলে বাইত বলে পরিচয় দিবে কার আহলে বাইত রসূলের রসূলের বলেন কার রসূলের আহলে বাইত বলে পরিচয় দিবে তার পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে আল্লাহর হাবিব বললেন সে আমার কিছু না আউলিয়াউল মুত্তাকুন মুত্তাকি যারা হবে তারা হবে আমি নবীর বন্ধু আমার পরিবারের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না যদি শুধু মুত্তাকি হতে পারে তারা আমার বন্ধু হবে মুত্তাকির আমার সঙ্গী হবে আউলিয়াউল মুত্তাকুন যদি আজকে মুত্তাকি হয়ে বাড়ি যেতে পারেন ফিতনা থেকে যিনি হেফাজত করবে তিনি কি এই জায়গাটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করলেন রসূলের আহলে বাইত বলে পরিচয় দেয় কারা খুঁজতে খুঁজতে দেখে শরীফ হাসান জর্ডানের এক সময়ের যিনি প্রিন্স ছিলেন তিনি নিজেকে পরিচয় দিলেন আহলে বাইত ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া ওসমানী সালতানাতকে যারা ধ্বংস করেছে শুধুমাত্র ইরাক তাদের হাতে দিয়ে দিবে সিরিয়া তাদের হাতে দিয়ে দিবে এই লোভে সেই সময়ে সে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছে তার সন্তান আব্দুল্লাহ হাত মিলিয়েছে নিজেদের আহলে বাইত পরিচয় দিয়ে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছে প্রকারান্তরে দেখা গিয়েছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে মুসলমান তাকে পিটা মেরেছে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে দিয়েছে আহলে বাইত হওয়ার পরেও মুসলমানদের হৃদয়ে তার জন্য কোনো মহব্বত আসে আল্লাহর হাবিব বললেন আমার আহলে বাইতের পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে তার মানে মুসলমানেরা ব্রিটিশদের সঙ্গে হাত মিলাবে দালালিতে ব্যস্ত হয়ে যাবে আজকেও তাকায় দেখেন শুধুমাত্র টাকার জন্য সুখ সমৃদ্ধির জন্য মুসলিম নেতারা নানাভাবে দালালিতে ব্যস্ত আছে ঠিক কিনা বলে আসেন আসে না ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই বলেন তো কোন সুরার তাফসির চলতেছে আয়াত নাম্বার কত অবতীর্ণ হয়েছে জানি কোথায় মাশাআল্লাহ কয়টা ফিতনা বলছি প্রথম ফিতনাটার নাম কি মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর আমার মনটা ভরে গেছে আজকে কেন কারণ এই যে একটা নতুন নাম বলছি এটা আপনারা মুখস্থ রাখছেন ফিতনাতুল আহলাস আসবে দুই ভাবে মানুষ মানুষের ভয়ে পালাবে ডাকাতি করার পরে ধর্ষণ করে মানুষকে মেরে চলে যাবে ঠিক কিনা বলে এরপরের ফিতনাটার নাম কি বলছি মাশাআল্লাহ হারাব এবং হার্ব এরপরেরটার নাম কি সাররা এরপরেরটার নাম কি সবাই বলেন কি নাম আল্লাহর হাবিব বললেন এত সুখ শান্তি আসবে আজ আরবের দিকে তাকায় দেখেন হাজারো খনি আল্লাহ রাব্বুল আলামিন আরবের মধ্যে দিয়েছে ফিলিস্তিনের মানুষ খেতে পায় না আজকে যদি আরব ঐক্যবদ্ধ হয়ে যেত আজ যদি আরব ঘুরে দাঁড়াতো মাথা উপরের দিকে দিয়ে নত শিরে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইসরায়েলের সামনে মাথা উঁচু করে যদি দাঁড়াতো হামাসের হাতকে যদি শক্তিশালী করত মুহূর্তের ভিতরে মাত্র 9 লাখ ইসরায়েলের নিকৃষ্ট ইহুদিদেরকে ওই দিনের ভিতরে যিনি না
আস্তানাবুত করে দিতেন তিনি কে সময় আসতেছে মুসলমান তারা নিজেরাই জরিপ করে দেখতেছে আমাদের হাতে বাকি আছে মাত্র কথা কয় না আরো আসতে বলেন ফিতনাতু সাররাজ ঘরে ঘরে চলছে যার টাকা ছিল না তার ঘরে টাকা আছে যেই দুবাইয়ের খানা খাবারের মাধ্যম ছিল মাছ ধরা অডেল টাকা আজকে আল্লাহ তাদেরকে দিয়েছে সৌদি আরবে টাকার কোনো অভাব নাই আমার নবীর জীবনের দিকে তাকা দেখেন মুসলসল এমন কয়েকটা মাস ছিল একদিন ঘরের মধ্যে খাবার ছিল অন্য দিন কোনো খাবার নাই কষ্ট করে নবী দিনের কাজ করলেন আল্লাহর নবীর মুখে বলা দরকার হতো না লাউ আরাতু শুধু মনের মধ্যে যদি জাগত লাসারাল হুদু যাহাবা গোটা উহুদ পাহাড়টা নবীজির জন্য যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে কোনদিন মনের মধ্যে এটা জাগে না খানার কষ্ট করছে ফজরের সময় বের হইছে কিছুই ঘরের ভিতরে নাই নামাজ পড়ে ফিরছে বিবিদেরকে প্রশ্ন করছে আম্মা জানদেরকে কিছু ঘরে আছে উত্তর আসছে নবী কিছুই নাই নবীজি সেদিন সাহারি করেন নাই কিছু খান নাই আল্লাহর নবী ওই অবস্থায় রোজা রেখে ফেলছে জোরে কোন সুবহানাল্লাহ আজকে আল্লাহ কত রকম রিজিক দিস এই রিজিক পাইছি কেন নবীজি কষ্ট করে গেছেন সাহাবাই কেরামের আত্মত্যাগ কষ্টের কারণে যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন তিনি কে সেই জবানে নবী সিরিয়াল মেনটেন করে বললেন ফিতনাতু সাররাব শেষ জামানার একেবারে মাঝামাঝিতে আমরা আছি এই সময়ে দেখবেন মানুষের ভিতরে এত পরিমাণ সম্পদ বেড়ে যাবে শোক আর শান্তি মানুষকে পেয়ে বসবে এই ফিতনা লম্বা হবে লম্বা হবে এরপরে ফিতনা আসবে ফিতনাতু দুহাইমা আওয়াজ করে বলেন ফিতনার নাম কি অনেকে বুঝেন নাই যারা বুঝেন নাই তারা এখন মুখস্থ করেন ফিতনাতু দুহাইমা সবাই বলেন কি নাম সবাই বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম ফিতনাতু দুহাইমাটা এত ভয়াবহ হবে আল্লাহ নবী বলেন লাতমাতুহু লাতমাতান একটা ঘর থাকবে না বক্তার ঘরের ভিতরেই ফিতনা ডুববে ইমামের ঘরের ভিতরে ফিতনা ডুববে মুয়াজ্জিনের ঘরের ভিতরে ফিতনা ডুববে মুতামিমের ঘরের ভিতরে ফিতনা ডুববে ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে ব্যবসায়ীর ঘরের ভিতরে ফিতনা ডুববে রাজনীতিবিদদের ঘরের ভিতরে ফিতনা ডুববে আওয়ামী লীগের ঘরের ভিতরে ফিতনা ডুববে বিএনপির ঘরের ভিতরে ফিতনা ডুববে জাতীয়তাবাদী জাতীয় পার্টির ঘরের ভিতরে ফিতনা ডুববে জামাত ইসলামের ঘরের ভিতরে ফিতনা ডুববে চরমনায়ের ঘরের ভিতরে ফিতনা ডুববে আল্লাহর হাবিব বলেন লাতমাথু লাতমাতান একজনের ঘর বাদ থাকবে না প্রত্যেকের ঘরের ভিতরে ফিতনা নক করবে সবার ঘরের ভিতরে ফিতনা ডুববে এমন অবস্থা আসবে সকালবেলায় লোকটা মোমেন থাকবে অনেকে সন্ধ্যা বেলায় কাফের মোনাফেক হয়ে যাবে ঠিক কিনা বলে কথা কি বুঝাইতে পারছি মনে হয় বুঝাইতে পারিনি এখন একটু বুঝাইতেলে বুঝবেন ফিতনাতু দুহাইমা এত ভয়াবহ হবে নবী আলাইহিসসালাম বলছেন সেই সময়ে ফুস্তাতান দুইটা তাবু হবে কয়টা দল হবে দুইটা কয়টা আরো আসতে বলেন একটা দল হবে ইমানদারদের লা নিফাক ফি ওই দলের ভিতরে কোনো মুনাফিকি থাকবে না জুলুম হবে নির্যাতন হবে নিপীড়ন হবে মারবে কাটবে ইমানের পথ থেকে এক চুল পর্যন্ত নড়াতে পারবে না ঠিক কিনা বলেন আর আরেকটা হবে নেফাকি ভরা এমন নেফাক থাকবে ওইখানে ইমানের লেশ মাত্র নাই রাজনীতিকে তারা সবচেয়ে বড় ধর্ম বানায় নিবে ঠিক কিনা বলে এখনকার সময়ে তো আমি দেখতেছি পুরাপুরি সেই দিকেই যাচ্ছে
আপনারা কি ভয় পাচ্ছেন? না। একজন উঠতেছেন মুরব্বী, যদি আপনি বসেন আমরা খুশি হব। আসতেছেন তো? মাশাআল্লাহ। উনি বলছে হুজুর জরুরত সেরে আমরা আসতেছি ইনশাআল্লাহ। ওয়াজ শুনবেন কতক্ষণ? সারা রাতের ওয়াজ তো আমি করবো না বাবা, এই আর অল্প একটু। আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সবাই বুঝতেছেন আমার কথা? ফিতনাতুদ দোহায় মা আসবে। ও এখানে কি আবার ভাষা বাদাম বিক্রি করতেছেন নাকি? আস্তাগফিরুল্লাহ আযীম। বাবা রে আজকের ওয়াজের ভিতরে বাদাম খাওয়া দরকার নেই। বাদাম? আচ্ছা পান? নাউযু বিল্লাহি মিন যালিক। বাবারা আজকে আর পান দরকার নেই, পান হলো আপনি সামনের দিকে চলে আসেন। বাবা তোমার যে লাভ হবে ওইটা আমার কাছে নিয়ে নিও, যে হুজুর আজকে এই পরিমাণ পান বেচতে পারতাম লাভ এরকম হতো, আপনি ওয়াজের মধ্যে বেচতে দিলেন না, টাকা আমার দিয়ে দেন, আমি দিয়ে দেবো, অসুবিধা আসেন। আজকে ওয়াজটা মানুষকে শোনানো দরকার। সময় শেষের দিকে সবাই একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আসেন তো আপনারা, বলেন তো ফেতনাটার নাম কি? সবাই বলেন আরো জোরে, ভয়াবহ বিষয় হলো আমার ভাইয়েরা, আমার দিকে তাকায় থাকেন। নবীজি বলেন এমন যদি পার্থক্য হয়ে যায়, একটা হবে ইমানদারদের দল আরেকটা হবে মুনাফিকদের দল, তোমরা মনে করে রেখো ওই দিনই দাজ্জাল আসবে, আওখা দিন অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। তার মানে বোঝা যায় দাজ্জাল আসার সময়টা চলে আসছে একেবারে সন্নিকটে, কিন্তু ইমাম মাহদী আগে আসবে, দাজ্জাল তার পরে আসবে, ঠিক কিনা বলেন? তো রসুল যে বললেন একেবারে সন্নিকটে জেনে রেখো দাজ্জাল চলে আসবে। এর আগে আল্লাহর হাবিব আরো কয়েকটা ফিতনার কথা বললেন। আল্লাহর নবী বললেন তারমি বিন নাসাফ, এমন সময় আসবে কালো কালো পাথরগুলা মুসলমানদের উপরে নিক্ষেপ করা হবে। আজ তাকায় দেখেন বৃষ্টির মতো করে আমার সিরিয়ায় মুসলমানদেরকে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? তারমি বিন নাসাফ, এটা আরেকটা ফিতনার নাম। রসুল বলছেন দোহায়মা এমন কালো ঘাড়ো অন্ধকার হবে, তারমি বিন নাসাফ, অন্ধকার এমন আচ্ছন্ন হবে কালো পাথর গুলা মুসলমানদের দিকে নিক্ষেপ করা হবে। আজ গুলিগুলার দিকে তাকায় দেখেন গুলির পর গুলি করে পাখির মতো মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক কিনা বলে? এটাকে বলে তারমি বিন নাসাফ। আমি কি আরেকটু সামনের দিকে যাব? বুঝতেছেন আমার কথা? এরপরে নবী আলাইহিসসালাম বলেন তারমি বিররাত, এমন সময় আসবে শিলা অগ্নি মুসলমানদের দিকে নিক্ষেপ করা হবে। আজ ক্ষেপণাস্ত্রগুলার দিকে তাকায় দেখেন ফিতনাতুদ দুহায়মা এমন ভাবে চলছে, একটার পর একটা ক্ষেপণাস্ত্র মেরে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। আমেরিকা জোট করেছে, আমেরিকা নৌপথে সাহায্য করে, অস্ত্র দিয়ে সাহায্য করে, সৈন্য দিয়ে সাহায্য করে, অর্থ দিয়ে সাহায্য করে। আমার দেশে দেশে মুসলমানদেরকে যখন শেষ করে দেওয়ার প্ল্যান চলছে, আপনি বুঝে নেন এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? এই পৃথিবীতে লেগে যাবে মালহামা কুবরা, পৃথিবীর ভিতরে বিরাট এক যুদ্ধ লেগে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ ঘটবে, তিনি নিজেও জানবেন না যে আমি ইমাম মাহদী, উনার হাত ধরে মুসলমানদেরকে আবার যিনি ঐক্যবদ্ধ করবেন তিনি কে? বড়ই দুঃখের কথা বলি আজকে, ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা আমি অনেক মাহফিলে করছি। এই ধরুন আপনাদের এই মধুখালী ফরিদপুরে যদি 150-200 মাহফিল হয়, কয়টা মাহফিলের মধ্যে এই শেষ জমানা নিয়ে আলোচনা হয়েছে একটু বলেন তো দেখি? হয় নাই। কেন হয় নাই? আমরা মনে করতেছি অনেক দূর বাকি আছে, অথচ আল্লাহর হাবিব দুইটা আঙ্গুল এইভাবে দেখালেন, মাঝখানে কোনো ফাঁকা নাই, আনা ওয়াসা এভাবে ফাঁক রেখে বলেন নাই। আল্লাহর নবী দুইটা আঙ্গুল দেখায় বলছেন আমি আর কিয়ামত এত কাছে, দুইটা আঙ্গুল যত কাছে, জোরে কোন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই মাহফিল থেকে নিজের মনকে একটু প্রশ্ন করেন আপনার প্রস্তুতি কি কোন প্রস্তুতি দিয়ে কিয়ামত আটকাতে পারবেন না যদি আল্লাহ তার রাসূলকে ভালোবেসে ফেলেন আপনাকে যিনি মুক্তি দান করে দিবেন তিনি কে এই ভয় দেখানোর উদ্দেশ্য একটু নিজেদেরকে পরিবর্তন করা ইমাম মাহদী আলাইহিস সালাম কেমন হবে আজকে দেখেন পাকিস্তানের একজন মোহাম্মদ কাসিম সবাই নাম বলেন কি নাম কে কে নাম শুনছো একটু হাত তুলে তো দেখি দেখেন যুবকরা সবাই শুনছে মোহাম্মদ কাসিম এবার হাত নামা ওনার দাড়ি আছে না নাই একেবারে ক্লিন শেভ না একটু একটু আছে মাশাআল্লাহ আমি তো মনে করেছিলাম আমি একলাই জানি এখন দুই পোলাপান আমার চেয়ে বেশি জানে ক্লিন শেভ না একটু একটু আছে দেখছো তোমরা যেই লোকটা দাবি করেছে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি 300 বার না এটাতে নাউজুবিল্লাহ বলা দরকার এটাতে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ 300 বার নবীজিকে স্বপ্ন দেখেছে এবার আমার প্রশ্ন 300 বার যে লোকটা নবীজিকে স্বপ্ন দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে আমরা বড় হতবাগা নবীজির স্বপ্ন যুগেও দেখতে পারেনি বাস্তবিক নবীজির কোনোদিন দেখি নাই স্বপ্ন যুগেও দেখি নাই আমি এক বাসায় ছোটবেলায় টিউশনি করতাম একটা বাচ্চাকে পড়াইতাম তো তার বাপ একদিন আমারে বলতেছে হুজুর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছি আমি লোকটার হাত চেপে ধরছি কি বলেন এত বছর মাদ্রাসায় পড়ি জীবনে কোনোদিন রাসূলের স্বপ্ন দেখলাম না আপনি স্বপ্নে কি দেখছেন আমি স্বপ্ন দেখলাম রাসূল আমারে দেখাইলো এক মুদ পানি দিয়ে রাসূল কিভাবে ওযু করত সেই ওযু করার দৃশ্যটা রাসূল আমারে স্বপ্নে দেখাই দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আমি বললাম যে আপনার মনে কি কোনো সন্দেহ ছিল বলছে হ্যাঁ হুজুর আমি মাঝে মাঝে সন্দেহ করতাম এই অল্প পানি দিয়ে মানুষ কেমনে ওযু করে আমি সেই জমানায় ছোট মানুষ বুঝি নাই যখন বড় হইছি আল্লাহ যখন একটু দেশ ঘোরার সুযোগ দিছে আমি যখন বীর গারসে গিয়েছি মদিনা থেকে কত দূরে রাসূল এই কূপের পানি পছন্দ করতেন আলীকে বলছেন আলী আমি যখন দুনিয়া থেকে চলে যাব বীর গারসের পানি দিয়ে আমারে গোসল করায় দিও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলতেন বীর এটা আমার কূপ এটা আমার কূপ আল্লাহর নবী স্বপ্ন দেখে থুতু দিয়েছিলেন এই কূপের ভিতরে এই কূপের পানি নবীজির থুতুর সাথে মিশে গিয়েছিল এই কূপের পানি যিনি সুমিষ্ট বানায় দিয়েছিলেন তিনি কে কেমন নবীর উম্মত চিন্তা করেন সেই নবীর জীবনে কোনোদিন স্বপ্ন দেখিনি তো আমি জিজ্ঞাসা করলাম আমার ওই ছাত্রের বাপকে আপনি যে নবীজির স্বপ্ন দেখলেন নবীজির দেখতে কেমন কয় নবীজির দেখতে দেখলাম এত সুদর্শন যার মতো সুন্দর আর হতে পারে না দাড়িগুলো সব কালো কালো দাড়ি দুই একটা দাড়ি পাকা পুরা দাড়িগুলো সব কালো কালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুদর্শন পাগড়ি পরা সাদা পাগড়ি সাদা ড্রেস আমি দেখলাম তিনি ওযু করতেছে দূর থেকে সব মানুষ দাঁড়ায় দেখতেছে আমার মতো হতবাগাও সেখানে দাঁড়ায় ছিলাম জোরে করে আল্লাহু আকবার তো নবীজিকে যদি কেউ স্বপ্ন দেখে দাড়ি সহ ওই লোকটা দাড়ি রাখবে না ছাড়বে আরে কথা কয় না দাড়ি রাখবে না ছাড়বে তো দেখেন উনি 300 বার স্বপ্ন দেখছে উনি স্বপ্ন দেখতেছে 26 বছর ধরে পৃথিবীতে কি ঘটবে না ঘটবে স্বপ্ন দেখতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে তিনি মানুষকে সজাগ করছে পৃথিবীর সময় শেষ আর বেশি দিন বাকি নাই এই সব কাজগুলো ভালো তিনি একবারও নিজেকে ইমাম মাহদী দাবি করে না কিন্তু তার কিছু সঙ্গ তৈরি হয়েছে যুগে যুগে কিছু সঙ্গ তৈরি করে ইমাম মাহদীর নামে যারা ধোঁকা দিতে চায় একবার সৌদি আরবে দাবি করছে ইমাম মাহদী লোকেরা সঙ্গে সঙ্গে বায়াত নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে সৌদি সরকার চিন্তা করছে এই জায়গাটা বড় পবিত্র এখানে তো রক্তারক্তি করা যায় না তাদেরকে আটকে রেখে
কয়েকদিন আটকে রাখার পরে যখন দুর্বল হয়ে গেছে আস্তে 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 নিতে নিতে বাহিরের দিকে নিয়ে প্রথমেই ইমাম মাহদী যেটা দাবি করেছিল ওটারে গুলি করছে ওটা জমিনের মধ্যে যখন লুটায় পড়ছে সবাই কয় এটা বোয়া মাহদী ইমাম মাহদীকে কোনো গুলি আক্রমণ করে পার পাবে না জোরে কোন আল্লাহু আকবার এজন্য ইমাম মাহদী তো তিনি হবেন আল্লাহর নবী বলেন ওয়া হুয়া মিন নাসাবিব ওয়া হুয়া মিন ইত্রাতি আমার বংশ থেকে আমার নসব থেকে ইমাম মাহদী বের হবে ইসমুহু কাইসমি তার নাম হবে আমার নামে নাম মুহাম্মদ হবে তার নাম বাপের নাম হবে আব্দুল্লাহ আজলাল জাবিহা আজকে একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিই আজলাল জাবিহা তাকায় থাকেন আমার দিকে ফিতনার সময় তো এগুলো বলে রাখা ভালো এবছরই হজে গেলেন কিছু একটা দেখলেন ইমান টিমান সব নষ্ট করে ফেললেন কেয়ামতের আগে গ্রুপ হবে কয়টা তিনটা মাশাআল্লাহ কয়টা হয় ইমান নাইলে নাইলে বেঈমান হয় ইমান নাইলে বেঈমান আপনারা থাকবেন কোন গ্রুপে আজলাল জাবিহা মানে চুলগুলা এখানে থাকবে না কপালটা বড় হবে আরব দেশের লোকদের দেখবেন বিশেষ করে খোরাসানের লোকদের দেখবেন তাদের চুলটা অনেকটা পিছন থেকে থাকে ইমাম মাহদী আলাইহিস সালামের চুলটা থাকবেন থাকবে একটু পিছন থেকে এই জায়গাটা খালি থাকবে লম্বা কপাল থাকবে আমাদের কপালটা মাপলে একটু মাইপা দেখেন কদ্দুর সবাই একটু মাইপা দেখেন নিজের চার আঙ্গুল দিয়ে একটু মাইপা দেখেন কদ্দুর আজলাল জাবিহা বড় কপালওয়ালা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম জোরে কোন আল্লাহু আকবার আর নাকটা থাকবে লম্বা নাক নাকটা এখান থেকে শুরু হয়ে লম্বা নাকওয়ালা হবে জোরে কোন আল্লাহু আকবার সাদা কালোর মাঝামাঝি রং থাকবে ওনার খুব একবারে দবদবা সাদা এরকমও না দবদবা কালা এরকমও না তার মানে আমাদের দেশের কালারটার চাইতে একটু পরিষ্কার কালার হবে জোরে কোন আল্লাহু আকবার ইমাম মাহদী আলাইহিস সালাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে কোন বংশ দুইটাই হাদিসের মধ্যে আসছে কেউ বলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বলছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেই অধিক অগ্রাধিকার দেওয়া হয় শিয়ারা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসবে আর সুন্নি যত আলেম আছে সবার মতামত হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য খেলাফত ছেড়ে দিয়েছে আবার যিনি ওই বংশ থেকে মর্যাদাপূর্ণ দায়িত্ব দিয়ে নিযুক্ত করে দিবেন তিনি কে ওই লোকটা অনেক কনফারেন্সে বক্তব্য রাখতেছে মোহাম্মদ কাসেম লাহোরে বাড়ি সব দিক ভালো আছে আপনি তাকায় দেখবেন মুখের ভিতরে একটা দাড়িও আমি দেখেছি বাংলাদেশের কিছু আলেম এখন এই বিষয়ে বলতেছে যে ইনি হচ্ছে ইমাম মাহদী দেখা যাবে সামনের দিনে বাংলাদেশ থেকে একটা বহর তৈরি হয়ে যাবে অলরেডি তার নামে বাংলাদেশে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে বলতেছে ইনি ইমাম মাহদী ইনার ব্যাপারে সব স্কলাররা একমত কাজে আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করুন ও চিরি দান্দাবাজি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য সজাগ থাকা লাগবে মুসলমান আজকের মাহফিল থেকে বলি সজাগ থাকা লাগবে واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة فتنة যখন আসবে সবাইকে ধরবে আমার দেশে ফিতনা ঢুকে যাচ্ছে এই সময়ে চিনার চেষ্টা করেন ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি হবে নিজেকে প্রচার করা লাগবে না নিজেকে গোপন করে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম মুসলমানদের পক্ষে ওনাকে দাঁড় করায় দিবেন উনি দাঁড়ায় যাবে মাকাম ইব্রাহিমে মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে দাঁড়ায় যাবে দাঁড়িয়ে গিয়ে উনি যখন সেখানে দাঁড়াবে লোকেরা চিনে ফেলবে ইনি ইমাম মাহদী বলবে বায়াত দেন সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে কাবার ভিতরে পর্যন্ত রক্তারক্তি শুরু হয়ে যাবে পুরা জায়গা জুড়ে রক্ত জড়বে হাজিদেরকে সবাই করা হবে সারা দুনিয়াতে যখন মারামারি কাটাকাটি হানাহানি চলবে ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা থেকে পলায় চলে আসবেন মক্কায়
হাজরা সোয়াদ থেকে মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়ায় থাকবেন লোকেরা বলবেন এখনি বায়াত দেন আর দেরি করতে চাই না কালেমার বিজয়ের জন্য রণাঙ্গনে ইমাম মাহদির সঙ্গে সঙ্গী হব জোরে বলেন আল্লাহু আকবার যখন এই কথা বলবে ইমাম মাহদি আলাইহিস সালাম বায়াত দিতে চাবে না জোরাজুরি করবে জোরাজুরি করবে একটা পর্যায়ে তিনি বায়াত দিবেন বায়াত শুরু হওয়ার পরে ওই যে হাদিস বলেছিলাম দুইটা ফুস্তাতান ফুস্তাতু ইমানিন একটা দল হবে ইমানদারদের দল আরেকটা হবে মুনাফিকদের দল ইমানদারদের দলের নেতা হবে ইমাম মাহদি আর মুনাফিকদের দল নেতা সেদিন খুঁজে পাওয়া যাবে না যে যেখান থেকে মুনাফিকি করত সবগুলো এক হয়ে যাবে ঠিক কিনা বলে আর ইমানদাররা যে যেখান থেকে ইমানের কাজ করত ইমানের পথে চলতো সব এক হয়ে যাবে জোরে কোন আল্লাহু আকবার এই পৃথিবীর ভিতরে ইসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা ইসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা এক রাত্রির ভিতরে পরিবর্তন আসবে সারা পৃথিবীর নেতৃত্ব আসবে দূরে যাওয়া লাগবে না অল্প সময়ের ভিতরে ফিতনাগুলো উঠায় নিয়ে যিনি হেফাজত করবেন তিনি কে ইমাম মাহদি আলাইহিস সালাম এই পৃথিবীর ভিতরে ছয় বছর যখন পার করে ফেলবে কয় বছর আরো আসতে বলেন জোরে বলেন এই যে আজকে যে কথাগুলা বলছি এই কথাগুলা কি আগে শুনছিলেন আপনারা এই যে আজকে শুনছেন একটু আমল করার নিয়ত করবেন রাজি আছেন ইনশাল্লাহ নামাজ পড়া না ছাইরা আজকে গিয়েও যেটা নামাজ পড়বে না সে ফুস্তাতু ইমানিন ইমানের দলে না মুনাফিকদের দলে আরে কথা কয় না আরো আসতে বলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ ইমানদারদের দলে আমরা আস কিও ফান বেসা শেষ হয় না এখনো না আচ্ছা ঠিক আছে না সে চিন্তা করতেছে আল্লাহ হুজুর আজকে আমার ফান বেসাটাও দিল না এই যে কথাগুলো আজকে আপনাদেরকে বলতেছি অনেক মাহফিল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কতদিন মাহফিল করতে পারবো আমরা জানি না সারা জীবন মাহফিল করার জন্য আমরা বক্তা হই নাই আমরা তো বক্তা হয়েছি যেদিন ডাক আসবে রণাঙ্গনে প্রথম সারিতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে ঠিক কিনা বলেন ঠিক না ভাই ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে দলে দলে ইমানদাররা একত্রিত হয়ে যাবে কেমনে একত্রিত হয়ে যাবে ডাক পিটানো লাগবে না ডোল পিটানো লাগবে না এমনি একত্রিত হয়ে যাবে একত্রিত করবেন কে আর মুনাফিকরা সব এক হয়ে যাবে ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পরে পুরো পৃথিবী শান্তিতে ভরে যাবে সত্য দিয়ে ভরে যাবে আগে যেভাবে জুলুম দিয়ে ভরা ছিল মানুষ ঘরে ঘুমাতে পারতো না নারীদের কোনো নিরাপত্তা ছিল না শিশু বাচ্চাদেরকে হত্যা করা হতো মানুষকে মেরে ফেলা হতো শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে পুরো পৃথিবীর ভিতরে যিনি শান্তি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে শান্তিময় পৃথিবী পুরাটা পৃথিবীর ভিতরে শান্তি চলে আসছে সেই মুহূর্তে ছয় বছর পার হওয়ার পরে ফিতনাতু দুহাইমা আল্লাহ হাবিব বললেন এই ফিতনা ছড়ায় যাওয়ার পরে একদিন পরে আওঘাদ অথবা পরের দিনই দাজ্জাল আসবে ওই একদিন অথবা পরের দিনের ব্যাখ্যা কি পরের দিনের ব্যাখ্যা হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম আসার ছয় বছর পরে দাজ্জাল আসবে জোরে কোন আল্লাহু আকবার এবার দাজ্জাল যখন আসলো আজকের ইসরায়েল প্রায় সময় এখনো বলছে দাজ্জালের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে তাদের প্রতিপালক দাজ্জাল কিছুদিনের মধ্যে আসবে কিছুদিন বলে তারা কখনো বলে ২০২৪ কখনো তারা বলে ২০২৮ এই যে তারা সংখ্যা বেঁধে দিয়ে মুসলমানদেরকে চক্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে আজ মুসলমান ঘুমায় আছে আজ মুসলমান ঘুমায় আছে ও মুসলমান জাগ্রত হন দাজ্জাল আসার আগে তো ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে আমরা ইমাম মাহদি আলাইহিস সালাম আসার আগে নুবাদিরু বিল আমাল নিজেদেরকে আমল দিয়ে আজকে উপযুক্ত করি তৈয়া
পরিবার করিব নিজেদেরকে আমল দিয়ে যখন প্রস্তুত করতে পারব ইমাম মাহদির সঙ্গী যিনি অটোমেটিক্যালি বানায় দিবেন তিনি কে শুধু শব্দ বলে মাহফিলে মাহফিলে ইমাম মাহদির বয়ান করে মানুষের জজবা কমাতে চাই না শুধু অপেক্ষা নয় নিজেদের আমল পরিবর্তন করুন যিনি ইমাম মাহদির সঙ্গী আপনাকে বানায় দিবেন তিনি কে আল্লাহ দাজ্জাল আত্মপ্রকাশ করার পরে এক লোক বলবে দাজ্জাল তুমি তো নিকৃষ্ট সেই মিথ্যক প্রতারক দাজ্জাল ওই লোককে দাজ্জাল হত্যা করবে পাশে লোকদেরকে ডাক দিয়ে বলবে এই যে লোকটারে মারলাম যদি জীবিত করতে পারি তাহলে আমারে রব হিসাবে তোরা কি মানবি দুর্বল ইমানের মুনাফিকরা বলবে মানলাম এর একটু জীবিত করেন সঙ্গে সঙ্গে জীবিত করবে জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলবে লা শাক্কা আন্নাকা দাজ্জাল কোনো সন্দেহ নাই এতক্ষণ সন্দেহ ছিল এখন আর কোনো সন্দেহ নাই নিশ্চিত তুই মিথ্যাবাদী দাজ্জাল আমাকে হাজার বার মারলেও তোকে দাজ্জাল বলা থেকে আমি বিরত থাকবো না জোরে কোন আল্লাহ আকবার কিরকম মুসলমান চিন্তা করে লোকেরা তখন যখন ওই লোকটার জীবিত করে ফেলবে অনেকে ঈমান এনে ফেলবে যে এটাই তো রব জোরে কোন নাউজুবিল্লাহ সেই সময় আমার ভাইয়েরা দাজ্জাল তার হাতকে বিস্তার করবে লোকটাকে মারার চেষ্টা করবে লোকটাকে আর হত্যা করতে পারবে না কারণ লোকটাকে যিনি হেফাজত করবেন তিনি কে এজন্য দলে থাকবেন কোনটার কথা কর না ইমানের দলে থাকবো কোন দল আরো জোরে দল জানি কয়টা হবে কয়টা মাশাআল্লাহ আমি মনে আপনাদেরকে বুঝাইতে পারতেছি দল কয়টা একটা ইমান আর একটা মুনাফিক এখন নামাজের ভিতরে একটু তাকায় দেখবেন আপনি কোন দলে আছেন মাশাআল্লাহ নামাজের ভিতরে তাকায় দেখবেন কোন দলে আছেন মুনাফিকি নামাজটা বোঝার কিছু আলামত রসুল হাদিসের ভিতরে বলছে কা নাকরি দিকা মুরগি যেভাবে ঠোকর দেয় এরকম ঠোকর মার্কা নামাজে আছে না নাই অনেকে এখন চিন্তা করবে না আর ওয়া শুনবো না একজন মুরব্বি খালি উঠছে যুবক একজন উঠছে যুবক মাশাল্লাহ বসার চিন্তায় যদি থাকে আল্লাহ তাহলে কবুল করবে ইনশাল্লাহ এরপর তো যুবক থামার কোনো বাউ নাই মুরব্বি বসে গেছে যুবক এরপরে বসে নাই লিল্লাহে তাকবীর তা নামাজের মধ্যে ঠোকর দেয় কেমনে মুরগি যেভাবে ঠোকর দেয় দেখছেন না এই ওয়াজ আপনাদেরকে বেশি বোঝানো লাগবে না আপনারা আমার সাথে বেশি মুরগি দেখেন মুরগি যেভাবে আদার খায় ওই রকম আদার খাওয়ার মতো ঠোকর দেয় আছে না নাই নামাজ পড়বে একেবারে শেষ সময়ে গিয়ে সাহাবায়ে কেরাম বলেন এটা হচ্ছে মুনাফিকের নামাজ তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক আব্দুল্লাহ বিন মাসুদ বলেন এইটাই মুনাফিকের নামাজ শেষ সময়ে যারা নামাজ পড়বে এখনকার সময়ে দেখবেন মোবাইলে মোবাইলে অ্যাপস দেওয়া আছে কি দেওয়া অ্যাপস আছে অ্যাপস এই অ্যাপসের ভিতরে ঢুইকা দেখতে থাকে যে হুজুর এখনো ছয় মিনিট বাকি আছে এটা কিসের নামাজ আরে কথা কয় না কিসের নামাজ মুনাফিকের নামাজ এরপরে মুনাফিকের নামাজ বুঝবেন কেমনে কমু কুসালা অলস হয়ে দাঁড়াবে সারা পথ হেঁটে হেঁটে আসছে মসজিদ আয়সা ঠ্যাং হাত পাও সরাই দিস চেয়ারের মধ্যে বৈশা আল্লাহ আকবার আর জীবন চলে না কিসের নামাজ আসতে বলেন কিসের নামাজ হ্যাঁ এখানে আমি একটু অ্যাড করে দিই কারো যদি ফিস্টুলার সমস্যা থাকে অ্যানাল ফিশার ফিস্টুলা এ জাতীয় কোনো সমস্যা পাইলোনিডাল সাইনাস এ জাতীয় কোনো সমস্যা থাকে যা আপনি দাঁড়াতে পারতেছেন না বসে বসে আপনার অপারেশন হয়েছে বসে নামাজ পড়তে হয় স্পাইনাল কর্ডে প্রচণ্ড ব্যথা ডাক্তার বলছে আপনার অপারেশন হয়েছে অথবা আপনার পায়ে এত প্রচণ্ড ব্যথা আপনি হাঁটতে পারেন কিন্তু পাটা ভাস করতে পারেন না এ জাতীয় সমস্যা যদি থাকে আপনি যেই হালতে নামাজ পড়বেন যিনি কবুল করবেন তিনি কে
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم جي حالتي بربن ওই হালতি নামাজ যিনি কবুল করবেন তিনি কে কিন্তু সারা পথ আপনি হাঁটলেন মাতবুরি করলেন গুন্ডামি করলেন চেয়ারে বসে বসে নামাজ পড়লেন অলস হয়ে গেলেন এই নামাজ মুমিনের না এই নামাজ হচ্ছে মুনাফিকের ঠিক কিনা বলে আরেকটু বলবো ইউরাউনান নাস নামাজে দাঁড়ায় আর মনে মনে চিন্তা করে কত সুন্দর করে নামাজে দাঁড়াইলাম লম্বা একটা রুকু দিলাম লম্বা একটা সিজদা দিলাম দুনিয়ার সবাই দেখতেছে আমি নামাজি আমার মালিকের দেখার দরকার নাই দেখতেছে দুনিয়ার মানুষ এইভাবে যারা মানুষের চোখ ফাঁকি দিতে চায় এই নামাজিও মুনাফিক নামাজি এই নামাজের কোনো দরকার নাই ঠিক কিনা বলে এবার একটু হিসাব মিলিয়ে নিন কোন পথে আছেন বলেন তো দাজ্জাল আসবে ইমাম মাহদির কত বছর পরে লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ ওয়াস্তু মুগস্তু হয়ে গেছে আপনাদের ছয় বছর পরে দাজ্জাল আসবে ঠিক আছে তো ছয় বছর দাজ্জালকে মারার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন আমার দিকে তাকায় থাকে দুই টুকরা পোশাক পরা থাকবে এরামের কাপড় কয় টুকরা সুন্দর দুই টুকরা পোশাক পরা থাকবে কিরকম পোশাক সেটাও হাদিসের মধ্যে আসে দুই টুকরা পোশাক পরা থাকবে ওজুর পানিগুলা দাড়ি দিয়া টপ টপ করে পড়তে থাকবে জোরে করে আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাম আসবে দামেস্কের সাদা গম্বুজ ওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতা ডানার মধ্যে বর করে আসবে আসরের সময় নামবে নামাজ দাঁড়ানোর আগ মুহূর্তে নামবে ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে আপনি নামাজ পড়ান ঈসা আলাইহিস সালাম বলবে না আপনি নামাজ পড়ান নামাজ দাঁড়ায় যাবে সালাতুল আসর আদায় হবে নামাজের সালাম ফিরানো হবে সালাম ফিরানোর পরে তাকে দেখবে দাজ্জাল তার অনুসারী মুনাফিকদেরকে নিয়ে ফুস্তাতুম ঈমান ফুস্তাতু নিফাক একটা দল হবে মুনাফিকদের দল আরেকটা দল হবে মুমিনদের দল মুমিনদের দলকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবে ঈসা আলাইহিস সালাম থাকবে আর মুনাফিকদের নেতা হবে কে সত্তর হাজার মুনাফিকদেরকে নিয়ে দাজ্জাল থাকবে দরজার সামনে যখন তাকাবে তাকায় দেখবে ঈসা আলাইহিস সালাম সত্তর হাজার দাঁড়ায় রয়েছে এই যে আপনাদের সামনে কাপটা নিলাম হাতে লবণ যখন পানির ভিতরে ছেড়ে দেওয়া হয় নিচে যাওয়ার আগে পানির মধ্যে লবণটা কি হয় কি হয় কেউ কিছু মিশে যায় কেউ বলছে গলে যায় আর একজন কয় গোলা হয়ে যায় গোলাটা কোনটা আবার কোন মিশে যায় কি হয় গলে যায় ঠিক আছে মিশে যাওয়ার গলে যাওয়া এক মাশাআল্লাহ আপনার ওয়াজ বুঝতেছেন তো আমার আল্লাহ আজকের এই ওয়াজটার ভিতরে আল্লাহ আমারে আমল দিয়ে সত্যিকারের ইমানের পথে অবিচল রেখে আল্লাহ আমারে মৌত দিও পরে না আমি আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ শহীদ হতে রাজি দেখেন আস্তে আওয়াজ কমে গেছে হুজুর শহীদ হম এটা কী কর শহীদ হতে রাজি মাশাআল্লাহ যারা সত্যিকারের ইমানের পথে থাকতে চায় এরা ইনশাআল্লাহ করে হাত উঠাই দিচ্ছে শহীদ হতে রাজি মাশাআল্লাহ একটু হাতগুলো উঠান তো দেখি আহা আল্লাহ নসিব আমাদের পিছনে যারা ব্যানগাড়ির উপরে বসে আছেন হাত তুলছে মাশাআল্লাহ ব্যানগাড়ির পিছনে যে কালো গেঞ্জি তুমি হাত তুলো না বাবা তুমি মনে করো না হুজুর দেখেন হ্যাঁ আবার আরেক দিকে তাকা তুমি হাত তোলো এই তো মাশাআল্লাহ হাত এর দূর উঁচা করে হ্যাঁ টান টান করে লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ এবার হাত গুলো নামাও কষ্ট হচ্ছে আপনাদের মান আরাদা শাহাদাত বিসিদিক বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়াইন মাত আলা ফিরাশিহি শহীদ মৌতের তামান্না যদি থাকে আপনি
শহীদি মৌতের তামান্না আছে তোমাদের ঈসা আলাইহিস সালাম এক একটার দিকে শুধু তাকাবে সত্তর হাজারের এক একটার দিকে এভাবে তাকাবে লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে গলে যায় সত্তর হাজারের এক একটা গলে সাথে সাথে মিশে যাবে জোরে করে আল্লাহু আকবার শেষ হয়ে যাবে দাজ্জালের চক্রান্ত ওই সময়টা কিয়ামতের বড় বড় আলামত প্রকাশিত হতে থাকবে এই সময়টা আছে ছোট ছোট আলামতগুলো প্রকাশিত কি আলামত ছোট ছোট কি আলামত ছোট 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 আলামত প্রকাশ হইতে হইতে ইমাম মাহদি আলাইহিস সালাম কিন্তু ছোট আলামতের শেষ এতক্ষণ যে চারটা ফিতনা বললাম এক এক নাম্বার ফিতনাতুল আহলাস ফিতনাতুল হারব ফিতনাতুল হারাব ওয়াল হারব হারাব হারব ফিতনাতুস সাররা ফিতনাতুদ দুহাইমা এটা শেষ শেষ জামানার ফিতনা অনেক বছর চলবে এই ফিতনা অন্ধকার গাঢ় কালো হবে আল্লাহর হাবিব বললেন এরপরে ইমাম মাহদির আবির্ভাব হবে এরপরে দাজ্জালের আক্রমণ হবে দাজ্জাল পৃথিবীতে আক্রমণ করবে মানুষকে মুনাফিক বানায় দিবে দাজ্জালকে শেষ করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে দুই টুকরা কাপড় পরে যখন আসবে দাড়ি থেকে তখন ওজুর পানিগুলো টপ টপ করে পড়ছে নামাজের সালাম ফিরানোর পরে একটা একটা করে দাজ্জালের বাহিনী পরাস্ত হয়ে যাবে দাজ্জালের বাহিনী নিঃশেষ হয়ে যাবে দাজ্জালের বাহিনী নিঃশেষ হয়ে যাওয়ার পরে দাজ্জালের বাহিনী পরাস্ত হওয়ার পরে ওই প্রান্ত থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের বিজয় হবে চলে যাবে দাজ্জালের পিছনে সত্তর হাজার ওইখানেই শেষ দাজ্জাল একা দৌড় শুরু করবে দৌড়াতে দৌড়াতে আজকের ইসরায়েল আজকের ঘাঁটি তাদের সেই তেল আবিবের সামনে বাবুল লুদ নামক এরিয়ার ভিতরে এই জায়গাগুলো এখন প্রায় প্রায় আপনারা মিডিয়াতে দেখেন আল জাজিরাতে দেখেন এই জায়গার ভিতরে ঈসা আলাইহিস সালাম গিয়ে আক্রমণ করবে এর মধ্য দিয়ে যিনি নিকৃষ্ট দাজ্জালকে শেষ করার শক্তি ঈসা আলাইহিস সালামকে দান করে দিবেন তিনি কি ইহুদির একটা বাচ্চা ছিল রসুলের জামানায় রসুলের সামনে দাঁড়ায় বলতেছে আমি অনেক কিছু জানি রসুল বলে কত দেখি এখন আমার কাছে কি নাজিল হইতেছে ছোট্ট বাচ্চা বলে ফেলছে আর দুঃখ সুরায় দোখান তখন নাজিল হচ্ছিল জোরে কোন আল্লাহ আকবার রসুল তখন তাকে এইভাবে দিয়ে বললেন তোর কাছে সত্য আর মিথ্যা সবই তোর কাছে আস ওমর রাদিয়াল্লাহু তাআলা সুরি বার করছি ইয়া রাসূলুল্লাহ এখনই কল্লাটা উড়াই দে কইছে কেন এটি তো সেই দাজ্জাল কইছে না সে যদি দাজ্জাল হয় তুমি তারে মারতে পারবা না তাকে তো মারবে ঈসা আলাইহিস সালাম আমার ভাই ঈসা আসবে সে তাকে হত্যা করবে জোরে কোন আল্লাহ তো দাজ্জাল কে কখন আসবে কোথায় আছে তামিমে দাড়ির এক বর্ণা থেকে লম্বা হাদিস থেকে পাওয়া যায় দ্বীপের ভিতরে আছে তার হাতটা এইভাবে করে হাতটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে দাজ্জাল বলা হয় কেন কারণ সে মিথ্যাকে মিশ্রিত করে ইমানদারদের ইমান হরণ করে নিবে আজ আমাদের দেশে তাকায় দেখেন নামে বেনামে নানা দলে দলে বিভক্ত করে ইমানকে বিধ্বংস করে দেওয়া হচ্ছে ঠিক কিনা চলতেছে ফেতনা ফেতনার এই জামানায় ফেতনার এই সময়ে আপনারা কি ভয় পেয়েছেন ছোট বাচ্চা ওরা ওদের মতো ঠিক বলবে কোনো অসুবিধা নেই ওরা যদি এই মাহফিলগুলোতে না আসে এখন একটু তাকায় দেখেন তো ছোট বাচ্চারা এরকম মোবাইল চালায় কে চালায় না সারা দিন দেখবেন শর্ট ইউটিউবের ভিতরে ঢুকে সারা দিন গান শুনতেছে আপনি কি বুঝতেছেন না নেফাক আমাদের ঘরে ঘরে ঢুকতেছে ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে বলি আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের এই আর বেশি না একটু সময় আপনাদেরকে কষ্ট দেব শেষ অল্প কয়েকটা মিনিট আছেন না গেছেন কারা কারা চলে যাবেন একটু হাতগুলা উঠান আছেন সবাই আছেন লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর এবার আমার দিকে তাকায় থাকেন আমার ভাইয়েরা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মেরে ফেলবে এই পৃথিবীর ভিতরে শান্তি আসবে যেই সময়ের কথা বলছি সময়টা এত কাছাকাছি হবে মালা থেকে যদি একটা দানা
ঘটনা ছুটে যায়, পরের ঘটনা কি হয়? মাশাআল্লাহ, সুন্দর উত্তরটা দিছো। একটা মালা থেকে একটা যদি পড়ে যায়, পরে কি হয়? তাস করে পড়তে থাকে, আটকে রাখা যায় না। কেয়ামতের বড় আলামতগুলা একটার পরে একটা ঘটবে, আটকে রাখতে পারবেন না। সময় এত কম হবে, এত কারাবুল জামান, আপনি অবাক হয়ে যাবেন, এর মধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে। আমাদের হাতের এখন যে সময়টা আছে, এটা শেষ সময়। এই সময়টা প্রস্তুতি নেওয়ার সময়, নুবাদিরু বিল আমাল, আমল করে নিজেকে পরিবর্তন করার সময়, ঠিক কিনা বলেন? এই সময় আমার ভাইয়েরা করণীয় কি? এই সময়ের করণীয় হলো নিজেকে ঈমানের পথে রাখা, সতর্ক থাকা, মুনাফিকের সঙ্গে আমি যাব না। কিয়ামতের আগে দেখবেন, নবী আলাইহিস সালাম বলেছেন ছোট আলামত এটি, লা তাকুমুস সাআ, ততক্ষণ কিয়ামত হবে না, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, খারাপ লোকদের কাছে নেতৃত্ব চলে যাবে, সমাজের নেতৃত্ব দিবে খারাপ লোকেরা, বাজে লোকেরা, বেনামাজি, লুটেরা, গুন্ডা, বদমাশ, তারা নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? এটা রসুলের একটা হাদিস শুনাইলাম, ঠিক পাইছেন কি? আসলে কি ঠিক? কোনো মিস আছে? হুসালাতিন মিনান নাস, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক ক্ষমতায় থাকবে, ঠিক কিনা বলে? সমতার চেয়ারে তারা আদিষ্ট থাকবে, মানুষকে নেতৃত্ব দিবে ওই লোকেরা যারা সমাজের নিকৃষ্ট লোক হবে, ঠিক কিনা বলে? এখন আমি যদি প্রশ্ন করি, যদি এলাকার সবচেয়ে বড় আলেম কে আপনারা নির্বাচিত করতেন, এরকম হয়নি বাংলাদেশে? একজনে কইছে হয়। যদি হয় তাহলে আঙ্গুলে গোনা যায় আর কি, একজন, দুইজন, তিনজন, চারজন। সমাজের সবচেয়ে ভালো মানুষ শিক্ষকদেরকে নির্বাচিত করা হয়নি? যার টাকা আছে, পিছনে পোলাপান আছে, এইরকম লোকদেরকে আমরা নির্বাচিত করি, ঠিক কিনা বলে? আর সুযোগ পেয়ে অনেক সময় জালেমরা মনে করে সব আমাদের। মান ইতামাদ আলা মালিহি কল্লাব, জালেম মনে করে সম্পদ আমার, আমার এত এত টাকা, বিদেশে বাড়ি করেছি, কে আমাকে আটকাবে, টাকা দিয়ে সব কিনে নেব। জালেমরা যখন এমন মনে করবে, এই টাকাই জালেমদের কাল হয়ে যাবে, ব্যাংকে টাকা রেখেছেন, সুইস ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সুইস ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে টাকা রেখেছেন, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার থাকবে, আপনারও কোনো কাজে আসবে না, দেশের মানুষেরও কাজে আসবে না, ঠিক কিনা বলে? এটা এক নম্বর বিচার আল্লাহর পক্ষ থেকে। ওমান ইতামাদা আলান নাসি কল্লাব, ওমান ইতামাদা আলান নাসি মাল্লাব, যেই লোকটা মনে করবে সব লোক তো আমার, লোকজন দলবল সব আমার। ফেরাউনের দিকে তাকায় দেখেন, সব সৈন্য সামন্ত ফেরাউনের ছিল, নবী মুসা আলাইহিস সালামের কেউ ছিল না। সামনে তাকায় দেখে বিশাল সমুদ্র, আর সব দিকে ফেরাউন ঘেরাও করে ফেলেছে, লোকেরা বলল ধরা পড়ে গেছি। নবী মুসা আলাইহিস সালাম বিচলিত হন নাই, তিনি পরিষ্কার বললেন, তিনি পরিষ্কার বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কশিন কালো নয়, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। আজ আমারে তিনি, কোনো লোকজন তেমন নাই, এই অল্প লোক দিয়ে যিনি আমারে বিজয় দিবেন, তিনি কে? লোক কাউরে বাঁচাইতে পারে? যে মনে করে আমার ক্ষমতা আমার সব, এই ক্ষমতায় রেখি যিনি অপদস্থ লাঞ্ছিত করতে পারেন, তিনি কে? রমরুদ, নমরুদ তখন চেয়ারে বসা,
জুতা দিয়া পিটায়া একটা ন্যাংরা মশা পাঠায়া একটা ল্যাংরা মশা পাঠি নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কে ওমান নিআতামাদ আলা আকলিহি দাল্লাব কেউ যদি বুদ্ধি খাটায় নিজেকে বুদ্ধিজীবী মনে করে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ডারউইনের তত্ত্ব ঢুকা দিতে চায় ওই লোককে যিনি নির্বোধ বানায় আস্থা করে নিক্ষেপ করে দেন তিনি কে ওমান ইআতামাদ আলা আল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা যেই লোক আল্লাহর উপরে নির্ভর করে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই তার কোনো হতাশা নাই ক্ষমতা হারানোর কোনো চিন্তিত তাকে হতে হবে না জোরে করে আল্লাহ আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আজকের মাহফিল থেকে বলি এই পৃথিবীতে এমন সময় আসবে খারাপ লোকদের পিছনে মানুষ চলবে ঠিক কিনা বলেন এবার দুই নাম্বার হাদিস শুনুন আমি শেষের দিকে আসছি কয়েকজনে কি কইতেছে যা কর কোক আমরা আমাদেরটা কই ওনারা ওনাদেরটা কোক স্বাধীনতা আছে তো আছে না ভাই আমরা আমাদেরটা বলতেছি কোরআন হাদিস থেকে আমরা যদি মন গড়া ফিস ফিস করেন লাভ নাই তো ভাই ঠিক না ভাই আমরা কয় নাম্বার আয়াতের তাফসীর শুনে দিছি মাশাআল্লাহ অবতীর্ণ কোথায় আরে লিল্লাহ তাকবীর আমি ফিতনা দিয়ে কথা শুরু করছিলাম সময় আলহামদুলিল্লাহ এক ঘন্টা পার হয়ে গেছে এক ঘন্টা পার হয়ে দেড় ঘন্টার দিকে যাচ্ছে এখনো ফিতনার উপরে চলতেছে আসিল ইনশাআল্লাহ আল্লাহ যতক্ষণ রাখি ইনশাআল্লাহ বলেন আর বেশিক্ষণ আর পনেরো বিশ মিনিট আর পনেরো বিশ মিনিট আপনার আসেন তো ইনশাআল্লাহ মুরব্বী ছাড়া কোনো একজন যুবক উঠতে চাইলে আমরা আদর করে মহব্বত করে বলবো যুবক তোর জন্যই তো আজকের ওয়াজ বসাই দিতে পারবো না ইনশাআল্লাহ এই পৃথিবীর ভিতরে ফিতনা চলবে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাসাফাদুন নাস তাসাফুদাল হামীর মানুষ এত নিকৃষ্ট হবে পশুর মতো যৌন সম্ভোগে নেমে যাবে পশুর মতো যৌনাচারে নেমে যাবে রাস্তার ভিতরে যৌনাচারে লিপ্ত হয়ে যাবে এত যৌন চাহিদা চরিতার্থ করার জন্য মানুষ পাগল হয়ে যাবে রাস্তার ভিতরে মানুষ নেমে পড়বে আজকে তাকায় দেখেন মা ফিলে আসতেছি এখানেও দেখলাম মহিলা হুন্ডা চালায় যেতেছে আরে কথা কয় না আরে আজকে মিয়া আপনাদের মাহফিলে আপনাদের মাহফিলে আবার আসে আসে এই মাহফিলে আমি আসতেছি আমি তো অবাক আমি চিন্তা করলাম আল্লাহ এই মাহফিলে আইলাম কোনে কোন জায়গায় মাহফিলে আসলাম আল্লাহ দেখি মাহফিলে আসতেছি হুন্ডা চালায় যাচ্ছে তা আমি চুল টুল দেখে প্রথম মনে করছিলাম যে এটা মনে হয় মেয়ে না এটা ছেলেই হবে লম্বা চুল রাখছে আর কি পরে দেখলাম সবাই এমনভাবে তাকায় আছে আমি বুঝলাম যে মাহফিলের মধ্যে এই ধরনের দৃশ্য একেবারে বেমানান ঠিক কিনা বলে আর ইসলাম যদি এই দেশে আসে এই ধরনের দৃশ্য দেখার কোনো সুযোগই নেই আফগানিস্তানে দেখেন ওই যে পুতুল বানায় পোশাক বিক্রি করে না মানুষ ওই পুশুক পুতাল পুতুলের গায়ে যে পোশাক পরাইয়ে দেয় ওইগুলা পর্যন্ত সব মাথা কেটে দিস মাথা দিয়া ওই রকম পুতুল দিয়া বিক্রি করার কোনো সুযোগ ইসলামে নাই জোরে করে আল্লাহু আকবার অলরেডি তাদের দেশে সব পার্লারগুলো বন্ধ করে দিছে সিলগালা লাগায় দিছে পার্লারের ভিতরে বুড়ো প্লাক করবা আগলা চুল লাগাবা চুলের ভিতরে কালার করবা দাঁতকে কেটে সেটে চিকন করবা শুরু করবা নেল পালিশ লাগাবা এগুলা সুযোগ ইসলামে দেয় নাই ঠিক কিনা বলে এই জন্য আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন এই হাদিস যখন বলা হলো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ রাস্তার ভিতরে মানুষ নির্লজ্জ কাজ করবে এটা কেমনে হবে আল্লাহর হাবিব বললেন লায়াকুনান অবশ্যই এটা হবে অবশ্যই রাস্তায় ঘটবে এখনকার সময়ে ২০২৩ তাকায় দেখেন ছেলে মেয়ে একসঙ্গে হাঁটলে বলার মতো কোনো ক্ষমতা আপনারা না
পরের দিন বলবে এই তুই জঙ্গিবাদ তুই মৌলবাদ কোন সাহসে বলেছিস কে তোকে অথরিটি দিয়েছে ঠিক কি না বলে অথচ বেশি না 30 বছর আগে এই রাস্তা দিয়ে একটা ছেলে আর মেয়ে হাত ধরে যদি যাইতো ওরে রাস্তার ভিতরে রাস্তা পারলে রে গিলে খায় ফেলতো ঠিক কি না বলে মানুষ কইতো তুই কোন বাড়ির সওয়াল এত বড় সাহস কেমনে হয় ঠিক কি এত আস্তে কইছেন মুরব্বীরা কি বলেন মুরব্বীরা তো এখন আমার ডানে বামে মুরব্বী যারা একটু ঘুমায় গেছে মুরব্বীরা কি বলেন মুরব্বী ঠিক আছে পঞ্চাশ বছর আগে যদি এদিক দিয়ে কেউ হাইটা যাইতো ছেলে মেয়ে বেপর্দা হয়ে আপনারা দিতেন দেখছেন কইছে জি না হুজুর মুরব্বীর হাতে এটা কি দেখছেন এই লাঠি ব্যবহারের একটা বয়স আছে একটা বয়স পরে এই লাঠি ব্যবহার করাটাও সুন্নাহ কি এই জন্য লাঠি ব্যবহার করবেন আল্লাহর হাবিব বললেন অবশ্যই সেই দিনটা আসবে যেই দিন মানুষ এত নির্লজ্জ এত বেহা হবে রাস্তা রাস্তায় অন্যায় করবে আজকে আমি প্রশ্ন করি ছেলে মেয়ে অবাধে হেঁটে যায় দেশ গ্রামে কম থাকলেও ঢাকা শহরে কম না বেশি এখন দেশেও কম না বেশি এবার আরেকটু সামনের দিকে যাব একজন কয় না যাব বুড়ো প্লাক আছে না নাই এমন সব ড্রেস বের হবে কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত ড্রেস দেখলে মনে হবে কোন পোশাকই পরে না এমন পোশাক আছে না না গায়ের কালারের সাথে ম্যাচ করে এখন পোশাক পরে কি নির্লজ্জ কি বেহায়া বয়স পঞ্চাশ হয়ে গেছে ব্রু প্লাক করে হাতের ভিতরে ট্যাটু আঁকে আগলা চুল লাগায় পরচুলা পরে আল্লাহ লানত তাদের উপরে নবী আলাইহিসসালাম বলেন যারা ব্রু প্লাক করে তাদের উপর লানত যারা পরচুলা পরে তাদের উপরে লানত যারা ট্যাটু আঁকে তাদের উপরে লানত আজকে ঘরে ঘরে লানত আসে যখন আপনার ঘরে রহমত আসবে কখন বলেন কথা কয় না এরপরে তাকায় দেখবেন আমার ভাইয়েরা স্ত্রীরা দেখবেন মেয়েরা দেখবেন এখন ঘরে ঘরে নূপুর পরে আছে না নাই নূপুর নূপুর আছে আছে পায়ের ভিতরে নূপুর পরে ঝুমঝুম 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 আওয়াজ হয় কম মাশাল্লাহ উনি কইছে কম আছে হুজুর উনার জমানায় একেবারে ছিল না রসুল সেই জমানায় বলে গেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যাবে না যেই ঘরের ভিতরে নূপুরের সঙ্গে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যাবে না নূপুর পড়তে কোনো অসুবিধা নাই নূপুর পড়তে কোনো বাধা নাই ঝুনঝুনি কেটে ফেলে দেন নূপুর তারপরে পড়েন রহমতের ফেরেশতা আসবে আপনার স্ত্রী সেজে থাকবে কোনো অসুবিধা নাই আপনার সামনে সাজবে বুড়ো প্লাক করা যাবে না আগলা চুল লাগানো যাবে না নকল পরচুলা পরা যাবে না চুলকে বিভিন্ন রঙে কালার করবেন না একটা মহিলা মাথার চুলের কালার দশ রকমের আছে না নেই এমন পোশাক পরবেন না যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় শরীরের কালারের সঙ্গে ম্যাচ হয়ে যায় এগুলো আল্লাহর লানতের কারণ যদি এগুলা বাদ দিয়ে দেন আপনার আমার কারণে ইমামদারদের সারিতে থাকবো যিনি কবুল করে নেবেন তিনি কে দুই নম্বর হাদিসটা শেষ এবার তিন নম্বর হাদিসে যাব আছেন না গেছেন লিল্লাহি তাকবীর এমন সময় আসবে নবী আলাইহিসসালাম বলেন এমন সময় আসবে লা তাকুমুস সাআতু হাত্তা ইউবনা আন-নাসু বুয়ুতান ইউশাব্বিহুনাহা বিল মারাহিল এমন সময় আসবে মানুষ ঘর বাড়ি তৈরি করবে পাঞ্জাবির ভিতরে আপনারা যেমন কাটিং করেন দেখছেন এমব্রয়ডারি করেন দেখছেন কার কার পাঞ্জাবিতে এমব্রয়ডারি আছে দেখি আরে এমব্রয়ডারি থাকলে কোনো অসুবিধা নেই কার কার পাঞ্জাবিতে এমব্রয়ডারি আছে হাতটা উঠান তো দেখি মাশাল্লাহ এই তো সবাই হাত তুলছেন এমব্রয়ডারির মতো ডিজাইন করে করে ঘরের মধ্যে ডিজাইন করবে এখন আছে না নেই বিশ বছর আগে ছিল বিশ বছর আগে টিনের ঘর ছিল টিনের ঘর এর আগে কিসের ঘর মাটির ঘর মাটির ঘর সনের ঘর এর আগে কিসের ঘর তার আগে তো হুজুর কতি পারি না কি ছিল
আমিও এর আগে জানি না বাংলাদেশের ঘর কেমন ছিল তবে মাটি সন এরপরে আমাদের আস্তে আস্তে উন্নতি হতে হতে টিন এখন পাকা পাকার ভিতরে শুধু পাকা না ঘরের ভিতরে এখন ইন্টেরিয়র ডিজাইন করি ইন্টেরিয়র ডিজাইন করে ঠিক যেভাবে পাঞ্জাবির এমব্রয়ডারি এরকম এমব্রয়ডারি করে করে যেভাবে পাঞ্জাবিরে সাজাই ইন্টেরিয়র ডিজাইন করে এভাবে ঘরকে সাজাই ঠিক কিনা বলে রসুল সেই হাদিসে বলে গেলেন এরকম হ্যাঁ টাইলস দিলে টাইলসের কথাটা পুরোপুরি নেই রসুল বলছে ইয়াতাশাব্বাহুনা বিল মারাহিল ঠিক যেভাবে এমব্রয়ডারি করে করে ডিজাইন তোলা হয় হাতের সুই সুতা দিয়ে যেভাবে ডিজাইন করা হয় এইভাবে হাতে কেটে 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 বাড়ির ডিজাইন তোলা হবে ঠিক কিনা বলে পুরা চলে আসছে ভাই এজন্য আমার ভাইয়েরা নবী আলাইহিস সালামের কথাগুলো সব চলে আসছে এগুলো ছোট আলামত তিনটা হাদিস গেছে এবার কত নম্বর হাদিস চার নম্বর চার নম্বর হাদিস শুনেন লা তাকুমু সাব ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে রাস্তা দিয়ে মুসলমান হেঁটে চলে যাবে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকবে না এমন মুসলমান আছে না না বেশি দূরে যাওয়া লাগবে না এটা এখানে মসজিদ কোনটা ও আর এই তো মাদ্রাসা না মসজিদ কোনটা ওই যে সামনে নাকি আচ্ছা ওই যে মসজিদের সামনে দিয়ে রাস্তা আস রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান একজন যুবক উঠছে শেষ সময়ে যুবক একেবারে শেষে আসছি মাশাআল্লাহ তুমি বইলে আমি দোয়া করবো ইনশাআল্লাহ সবারই নিয়ে যুবক না মুরব্বী মাশাআল্লাহ যুবকই যুবকরা সবাই বসেন ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ সবার মনোযোগ আছে তো কত নাম্বার জোরে কত নাম্বার চার নাম্বার বলেন তো চার নাম্বার কি হাদিসটা শুনেছি মসজিদের সামনে দিয়া পায়ে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়তে যাবে না এরকম মুসলমানের সংখ্যা কত বাড়ছে দেখছেন মুরব্বী কইছে মেলা হয়ে গেছে হুজুর কত হবে সবাই বলেন যদি আশি হয় 80% কেয়ামতের দিকে আপনার মতো একজন বেনামাজির কারণে 80% কেয়ামতের দিকে মানুষগুলো এগিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন নামাজ পড়বেন পড়বেন ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত আসরের সময় ক্লান্ত আমি মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে কোথায় লেখাবেন কোথায় লেখাবেন জাহান্নামের দিকে যায়েন না কিন্তু মসজিদের সামনে দিয়ে যাবেন নামাজ পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ আমাদের মসজিদগুলো এত সুন্দর কিন্তু মুসল্লি পাওয়া যাচ্ছে না এই বর্তমান সময়ে নামাজের দিকে যাবেন এলাকায় এলাকায় লিস্ট করবেন আদর করে নামাজের দিকে আনবেন যে এই মসজিদে 40 দিন একাধারে তাকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে পারবে আমরা মাহফিলে যেমন খরচ করে মাহফিল করি নামাজি বাড়ানোর জন্য খরচ করব এলাকার মানুষ টাকা দিবে আপনি ওই বাচ্চাকে ওই লোকটাকে যা তার হাজত যা তার প্রয়োজন কিছু হলেও মসজিদ থেকে দেওয়ার চেষ্টা করেন ফলশ্রুতিতে দেখবেন নামাজের সংখ্যা বেড়ে যাবে ঠিক কিনা বলে এক মসজিদ এরকম দেওয়ার দায়িত্ব নিছে এক মসজিদ এরকম যখন দায়িত্ব নিছে দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে এক পরিবারেরই 3 জন নামাজি পাওয়া গেছে যেরকম সুবহানাল্লাহ আর এখন এক পরিবারে 1 জন নামাজিও পাওয়া যায় না রিজিকটা আসবে কেমনে রিজিকটা আসবে কেমনে ফজর চলে গেল বরকত নিলেন না জোহর চলে গেল আসর চলে গেল বরকত চান না মাগরিবের সাথে বরকত চান না বরকত কেমন করে আসবে আজকে থেকে নিয়ত করেন নামাজ পড়বেন নুবাদিরু বিল্লামাল শুধু ভয় দেখানো আমাদের কাজ না আমল দিয়ে পরিবর্তন হব পরিবর্তন করব নামাজ পড়ব ইমানদারদের সঙ্গে চলব অবশ্যই এই মাহফিল থেকে যিনি কবুল করবেন তিনি কে কত নাম্বার শেষ আর জোরে এবার ক নাম্বার
পাঁচ নম্বরে লা তাকুমু সাআতু সব রাসূলের হাদিস শুনাইতেছ পাঁচ নম্বর হাদিসে আসছে লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না নবী আলাইহিস সালাম বলেন ততক্ষণ কিয়ামত তোমরা দেখবে না হাত্তা তাউদারদুল আরব মুরুজান ওয়া আনহারা গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে আরবের ভিতরে বৃষ্টি হবে ও আমার ভাইরা এই বছর আমি আরবের কয়েকটা দেশে গেলাম অনেক জায়গায় পাহাড় পর্বত সবুজ হয়ে গেছে ইন্টারনেটে এই দৃশ্য আপনারা দেখেছেন আরবের ভিতরে প্রচন্ড বাতাস প্রচন্ড বৃষ্টি শুরু হয় বাতাস শুরু হয়ে যায় কয়েকদিন আগেও মক্কায় বৃষ্টি হয়ে গেল এই আলামতগুলা বলে দিচ্ছে ছোট ছোট আলামত প্রায় শেষের দিকে ঠিক কিনা বলে কত নাম্বার আর জোরে এবার কয় নাম্বার শুনবেন ছয় নাম্বার আসেন আমার ভাইয়েরা লা তাকুমু সাআত হাত্তা তুরাল আরদু দামাত ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবা আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে ইসলামের কথা বললে ইসলামের নাম বললে ইসলামের জন্য ডাকলে মানুষকে মারা হবে কাটা হবে হত্যা পর্যন্ত করে ফেলা হবে ঠিক কিনা বলেন এমন সময় আসবে রাসূল বলছেন ওয়াকুনুল ইসলামু গরিবা ইসলাম হবে দুর্বল এক দুর্লভ এক বস্তুর নাম ইসলামের নাম নিলে ইসলামের কথা বললে জুলুম আর নির্যাতন করা হবে ঠিক কিনা বলেন এই সময়টাও কি আসছে আমার ভাইয়েরা আসছে এই সময়টাও চলে আসছে কয় নম্বর হাদিস শেষ সবাই বলেন ছয় নম্বর হাদিস শেষ এবার কয় নম্বর হাদিস শুনবেন মহাব্বত নিয়া বলেন কয় নম্বর আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে এমন সময় আসবে নবী আলাইহিস সালাম বলেন লা তাকুমু সাআতু হাত্তা তাত্তারিবা লিয়াতু নিসাই দাউসিন আলা দিল খালাসা এমন সময় আসবে ওই জুল খালাসা গুত্রে মেলার ভিতরে নারীরা কোমর দুলায় যেভাবে নাচত এইভাবে নাচা নাচি করা মানুষের কাছে সাধারণ হয়ে যাবে মানুষ নারীদেরকে নাচ গানের জন্য আমন্ত্রণ করবে মানুষ নাচ গান দেখবে নারীরা নাচবে স্বাভাবিক হয়ে যাবে কিছু মনে হবে না আজকে তাকায় দেখেন আপনার মেয়ে নাচানাচি করে নাচে মানুষের সামনে নাচে টিকটকে নাচে ফেসবুকে ভিডিও আপলোড করে আপনার কাছে কিছু মনে হয় না আপনি বাপ আপনার মেয়ের ওই দৃশ্য দেখার পরে আপনার চোখে কোনো লজ্জা লাগে না এমন কথা এখন আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে ঠিক কিনা বলে আরো জোরে বলেন ঠিক কিনা গান বাজনা কত স্বাভাবিক হয়ে গেছে রসুল বলতেছে এমন সময় আসবে আলিয়াতু নিসাই দাউসিন মহিলারা তাদের নিতম্ব দুলিয়ে নাচবে এখন মহিলারা নাচে এত নির্লজ্জ এত বেহা আমরা হয়েছি রাস্তার মধ্যে দাঁড়ায় ওপেন টিকটক করে ওপেন ভিডিও করে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার নাই ঠিক কিনা মহিলারা রাস্তার মধ্যে দাঁড়ায় এই কথাও বলে আমার দেহ আমি নারী সব করতে পারি আর আস্তে করো আমি নারী সব করতে পারি এমন স্লোগান আমার দেশে দেয় নারীবাদীরা উস্কে দেয় দে হুজুরদেরকেও তোরা খেপায় দে আমার ড্রেস আমার দেহ আমার ড্রেস আমি পিনবো কোন সময় পিনবো এই ব্যাপারে তো আমি কারো কাছে জবাব দিতে চাই না ঠিক না ভাই রসুল বলে গেছেন কত আগে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে কয় নাম্বার হাদিস শুনাইলাম এবার কয় নাম্বার আর তিনটা হাদিস শোনাবো এক ভাই উঠছে ভাই রে আপনি বসলে তিনটা হাদিস শোনাবো ইনশাল্লাহ উনি কইছে হুজুর আমি আসতেছি লিল্লাহে তাকবীর কত নম্বরে আছেন সাত এবার কয় নম্বরে যাবেন আট চলেন আট নম্বর শুনে আল্লাহর ভিতরে বলেন লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ কিয়ামত হবে না আসাদান নাসি বিদ্দুনিয়া লুকা উবনু লুকা মানুষ শুধু নিজের পরিচয় বাদ দিয়ে অমুকের সন্তান আমি অমুকে আমার বাপ বাপের পরিচয় দিয়ে মানুষ চলবে এমন একটা সময় কিয়ামতের আগে চলে আসবে কথাটা কার
আল্লাহর রাসূলের কথা চিন্তা করেন এক ব্যক্তির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞাসা করেছে এই তুই কি কাজটা করছস ওই লোক বলছে তোর আব্বার নাম কি ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছে তোর বাপের নাম কি তুই এত মেধাবী এত বিচক্ষণ তোর বাপের নাম কি তো ওই লোক বলতেছে হা আনাযা আমার দিকে তাকা আমার বাপের পরিচয়ের দরকার নাই হা আনাযা আমার দিকে তাকায় দেখেন ليس الفتى من يقول بي كان كذا وكذا ولكن الفتى من يقول ها ناذاب ওই যুবকটা যুবক না যে বাপের পরিচয় দিয়ে চলে ওই যুবক যুবক যে নিজের পরিচয় দিয়ে চলে আমার পরিচয় শুনেন আমি কে আমার পরিচয় আমি বড় হতে চাই বাপের পরিচয় দিয়ে না জোরে কোন আল্লাহু আকবার কিয়ামতের আগে চলবে উল্টা ঠিক কিনা বলেন কত নাম্বার শেষ কত নাম্বার মাশাআল্লাহ কত নাম্বার শেষ দুইটা দেখি শুনে কে কে আরো আর শুনবেন ইনশাআল্লাহ আপনি করে কি পাইছে এখন শেষ হয়নি এখনো ওরে আল্লাহ আজকে যদি অন্য কোনো বার হইতো তাহলে ঠিক আছে আরেকটু শুনাইতাম কিন্তু আজকে তো যেহেতু জুমাবারে আমরা প্রবেশ করে ফেলছি কালকে সবার জুমাস ইনশাআল্লাহ সামনে যদি আবার কোনোদিন সময় হয় আল্লাহ যদি কবুল করে হায়াতে যদি থাকি কতদিন হায়াতে আছে আমরা জানি না পৃথিবীরও বা কতদিন বাকি আছে এটাও জানি না এই জন্য এই যে কথাগুলো বলতেছি খুব ভয় থেকে মহব্বত নিয়ে বলতেছি নুবাদিরু বিল্লাহ আমাল বাঁচার জন্যে কোনো অস্ত্র দিয়ে বাঁচতে পারবেন না শুধু আমল পরিবর্তন করবেন যিনি হেফাজত করবে তিনি কে আমার ভাইয়েরা শেষ নয় এবং দশ নয় নম্বর হাদিসটা শুনেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াক্তারিবা যামান ওয়া তাকুনা আস-সানা কাশ-শাহর ওয়া আস-শাহর কাল-জুমআত ওয়াল জুমআ কায়ুম ওয়াল ইয়াউম কাহতিরাকিল খারকাব আল্লাহর হাবিব বলেন এমন কাহতিরাকিল খিরকাহ আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে আস-সানা কাশ-শাহর বছর চলে যাবে একটা মাসের মতো করে বছর যাবে কিসের মতো আহারে দেখেন এই যে 2023 চলে গেছে যাচ্ছে প্রায় আমাদের কাছে মনে হচ্ছে এই এক দেড় মাস হইছে এর মনে হইতেছে না ভাই আসানা কাশাহার বছর চলে যাবে মাসের মতো করে ও শাহার কাল জুমা মাস চলে যাবে সপ্তাহের মতো করে ওয়াল জুমা কায়াউমিন জুমা চলে যাবে দিনের মতো করে এক দিনের মতো করে চলে যাবে আমি জুমা পরে আসছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার কাছে মনে হচ্ছে না কালকে আবার জুমা পড়ানোর জন্য হায়াতে থাকলে যাব সময় তো সংক্ষিপ্ত হয়ে গেছে দিন চলে যাবে একটা মেসের কাঠি পুরাতে যেভাবে মুহূর্তের ভিতরে পুড়ে যায় এমন করে দিন চলে যাবে সময় একেবারে কমে যাচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখছে এই পৃথিবীর জামানা সংকুচিত হয়ে যাচ্ছে নবী আলাইহিস সালামের কথা নবী আলাইহিস সালামের শব্দচয়ন সত্য হয়ে যাচ্ছে 365 দিনে যত সময় নিয়ে একটা বছর পার হওয়ার কথা তার চাইতে সময় কমে গেছে বড় ভয়ের দিকে পৃথিবী যাচ্ছে পুরা পৃথিবীর সায়েন্টিস্টরা গবেষকরা বড় চিন্তিত এই সময় নিয়ে কিভাবে সময় কমে যাচ্ছে ইয়াতাকারাবুজ জামান সময় কিভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছে আজ তারা গবেষণা করে কুল কিনারা পায় না রসুল আগেই দেখায় গেছেন আনা ওয়াসাব আমি আর কিয়ামত এত কাছে সাব্বাব আর উস্তাব এই দুইটা আঙ্গুল যেমন কাছে পাশাপাশি মাঝখানে কোনো ফাঁকা নাই কিয়ামত আর আমার মাঝেও এমন কোনো ব্যবধান নাই আমি নবী চলে যাব 100 বছরের ভিতরে আমার সামনে যে সাহাবীরা আছো তোমরাও চলে যাবে সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেল তাবিদের যুগ শুরু হলো তাবে তাবিদের যুগ শুরু হলো আইম্মায়ে
মুজতাহিদিনদের যুগ শুরু হলো আজ অবধি আমরা এসেছি আল্লাহর সিদ্ধান্তে এই পৃথিবী যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে থাকেন দুই দিন টিকবে 2000 বছর লাগবে 1445 বছর চলে গেছে অল্প সময় আমাদের জন্য বাকি আছে ঠিক কিনা বলে আর যদি মালিকের সিদ্ধান্ত থাকে এই পৃথিবী দেড় দিন টিকবে কালফি সনাতিন মিম্মা তাউদ্দুন দুনিয়ার গণনায় একদিন দুই দিন তিন দিন 365 দিন এক বছর এইভাবে হাজার বছর পার হয়ে গেলে আল্লাহর কাছে মাত্র পার হবে একদিন কয়দিন এইভাবে যদি দেড় দিন এই পৃথিবী টিকবে সিদ্ধান্ত থাকে 1445 বছর শেষ দেড় দিন যদি সিদ্ধান্ত থাকে দেড় হাজার বছর এই পৃথিবী টিকবে যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী দুই দিন টিকবে কয়দিন লাগবে 2000 বছর যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী তিন দিন টিকবে কয় হাজার বছর আমাদের কাজ হচ্ছে আমল দিয়ে নিজেকে পরিবর্তন করা নুবাদিরু বিল আমাল আমল নিয়ে এগিয়ে যাওয়া আমল দিয়ে পরিবর্তন করা আজকের মাহফিলে হাত জোর করে বলি শেষ হাদিসটায় চলে আসছি 10 নম্বর নবী আলাইহিস সালাম বলেন লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকতুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন হয়ে যাবে আমাদের সময় এটা কম না বেশি আর তারা উৎপেতে থাকে দেশের ভিতরে যখন একটা সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় তখন এই প্রতিবেশী তারা গুপ্ত হত্যা চালাতে শুরু করে ঠিক কিনা বলে এরপরে দেখবেন এমন সময় আসবে ভাই ভাইকে শহীদ করে দিবে মেরে ফেলবে বড় ভাইকে ছোট ভাই মেরে ফেলবে ছোট ভাইকে বড় ভাই মেরে ফেলবে কত কত জীবনের স্বপ্নগুলো জড়িত কত স্মৃতি ছোট ভাই বড় ভাইকে নিয়ে বড় ভাই ছোট ভাইকে নিয়ে কত স্মৃতি আছে সামান্য দুনিয়া সম্পদের জন্য একজন আরেকজনকে মেরে ফেলবে এই দৃশ্যগুলো এখন আমাদের চোখের সামনে এমন কি এমন সময় আসবে আবাহু মা বাপকে পর্যন্ত মেরে ফেলবে এই তো তিন চার দিন আগে গলায় ছুরি চালায় দিয়েছে সন্তান শিক্ষিত সন্তান হওয়ার পরেও ছুরি চালায় দিবে পিতামাতার গলায় ছুরি চালাবে হত্যা করবে মা বাপকে মারবে মা বাপের ভরণ পোষণ দিবে না সেই দিন দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে 90 বছরের মাকে ছেলে মারতেছে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে মায়ের গায়ে যখন গালের ভিতরে যখন থাপ্পড় মেরেছে গালটা আল্লাহ বড় আদর করে বানিয়েছেন নবীজি মারতে নিষেধ করেছেন গালে ছোট বাচ্চাদের কেউ গালে মারবেন না যখন মারে গালের ভিতরে থাপ্পড় মারছে মা বলে একটা চিৎকার মেরেছে বোনের আসছে বোনকে মা চিনতেছে না ঠিকই আদরের বড় ছেলেটার চিনে বোন খাওয়ায় দিতেছে সাক্ষাৎকার দেওয়ার সময় বোন কেঁদে কেঁদে বলেছে আমার মা সারাদিন কষ্ট করে এক গ্লাস দুধ মায়ের জন্য আমরা জাল দিয়ে রেখে দিতাম মা খাইতো না মা বলতো আমার বাজান সারাদিন কষ্ট করে পড়াশোনা করেছে রাত জেগে আমার সন্তান কুপি জ্বালা পড়বে ক্লান্ত হয়ে যাবে ওই ছেলেকে মা আদর করে বলতো বাজান রে তুই ঘুমানোর সময় দুধগুলা দিয়ে ভাত রেখে দিয়েছি দুধ দিয়ে কচলায় ভাতগুলা তুই মেখে খেয়ে ফেলবি মায়ের তো আদর করত নিজে না খেয়ে ছেলেকে খাওয়াত ওই ছেলে প্রতিনিয়ত প্রতিদিন মায়ের গায়ে হাত তোলে এমন দৃশ্যগুলা দেখা লাগে এমনও দেখেছি মাকে গোয়াল ঘরে ঘুম পড়ায় রেখেছে পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে ছোট্ট একটা পেটের ভিতরে মা জায়গা দেয়
এত কষ্ট করে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না কিন্তু বড় একটা বাড়ির ভিতরে জায়গা হয় না মায়ের জন্য জায়গা হয় না বাপের জন্য জায়গা হয় না কিয়ামতের আগে এই দৃশ্যগুলো যখন দেখবে বোঝা লাগবে কিয়ামতের সময় বড় সন্নিকটে ঠিক কিনা বলে আমার ভাইরা একেবারে এমন সময় আমরা আসছি সেই সময় মানুষের মধ্যে গুনাহের প্রতিযোগিতা চলতেছে আগের দিনে দেখা যেত মানুষ গুনাহ করে ফেলছে ভিতরে একটা অনুশোচনা আসছে আল্লাহ কেমনে গুনাহ করলাম আল্লাহ তুমি মাফ করে দাও আর এখনকার সময়ে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা মোবাইল চলতেছে তো চলতেছে চলতেছে তো চলতেছে গুনার পরে গুনার প্রতিযোগিতা চলছে মনের ভিতরে একবার অনুশোচনাও হয় না যাহারে আমি কি দেখতেছি এটা কি আমার সাথে যায় কি না এই দৃশ্য আমার চোখ দেখতেছে সাক্ষী দিবে আল্লাহর কাছে এই সাক্ষী কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহ আমি কেমনে জবাব দিব আল্লাহ যেন এই অনুশোচনা আমাদের ভিতরে আল্লাহ যেন জাগ্রত করে দেয় ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করে সকলে পড়ে না আমিন দুইটা হাত আমরা আল্লাহর জন্য উঠাই দিচ্ছি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله تعالى برشاني أشكر ما في لي بوي كنت بوري ما في لي মাদ্রাসারে ময়দানে আলে মাওলা আমাদেরকে নিয়ে ফুদালা কুরামা আইম্মা আল্লাহ আপনার প্রিয় প্রিয় মাহবুব আপনার গোলামদেরকে নিয়ে হাফেজ কোরআনদেরকে নিয়ে আজকেও পাঁচজনের মাথায় পাগড়ি দিয়েছি এমন আপনার মাহবুব গোলামদেরকে নিয়ে হাত তুলেছি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ আমার ফিলিস্তিন কাঁদতেছে আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাল ইয়াহুদ আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম وخرب بلادهم واجعلهم مجنونا واجعلهم مسجونا واجعلهم خرابا يا رب العالمين اي الله আমাদের দোয়াগুলো কবুল হয় না কারণ আমরা অনেক গুনাহ করেছি আজকের এই মাহফিলে বসে হাত তুলেছি মেহরবানি করে দোয়া কবুল করে নেন আল্লাহ যারা যারা হাত তুলেছি অনেকে এমন আছি মানা অন্ধকার কবরে চলে গেছে অনেকে এমন আছি গোমালি আব্বা নাই অন্ধকার কবরে চলে গেছে অনেকে এমন কপাল পোড়া মাও নাই বাপ নাই অন্ধকার কবরে চলে গেছে মেহেরবান মালিক কত আদর করে পছন্দ করে বাপ নতুন জামা কিনে দিত কত জামা দেখে পছন্দ হয় বাবার গায়ে আর পরানো যায় না মাকে একটা জামা কিনে দেওয়া যায় না আজকে মাদ্রাসার মা ফিরে বসে ইয়েতিম ছাত্রদেরকে মা বাবার কথা মনে করে এ মাহফিলে মাদ্রাসার জন্য যারা দান করলো যারা দান করার নিয়ত করলো যারা দান করবে আল্লাহ যারা আজকে মা বাবার কথা মনে করে দোয়া করছে নিজের জীবনকে পরিবর্তন করবে নেককার সন্তান হবে মেহরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা ডানে আর বামে
সামনে পিছনে কবর গুলাতে যারা ঘুমায় আছে অসহায়ের মতো তাকায় আছে আল্লাহ কবরবাসীদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানেরা 22 দিন পরে খানা পেয়েছে এমন পরিবারের দৃশ্যগুলো আমরা দেখতেছি আল্লাহ 22টা ঘন্টা অপেক্ষা করা লাগে না কয়বার কত রকমের হরেক রকমের খাবার আপনি আমাদের সামনে দেন আয় আল্লাহ এত এত নিয়ামত আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের ভাইদের এই কষ্ট দেখে আপনার শাহি দরবারে হাত তুলেছি মেহেরবানি করে মুসলমানদেরকে বিজয় দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে মুমিনদের দলে ঈমানের পথে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ এই মাহফিল থেকে যেই কথাগুলো বলেছি আল্লাহ সহি কথাগুলোর উপরে আমাকে আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিয়েন আল্লাহ দুনিয়া বড় অল্প দিনের অল্প সময়ের এই মাহফিলে এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিল অর্থ দিল সম্পদ দিল মসজিদের জন্য জায়গা দিল সম্পদ দিল অর্থ দিল আল্লাহ মাহফিলে সহযোগিতা করেছে কমিটি যারা আছে তিন তিনটা বছর ধরে কষ্ট করে মাহফিলের জন্য আল্লাহ আজকে তারা বড় খুশি হয়ে আনন্দিত হয়ে দাওয়াত দিয়েছে কতটুকু হক আদায় করতে পেরেছি জানি না মালিক আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিয়েন আল্লাহ অনেকগুলো ফিতনার কথা বললাম চারদিক থেকে মনে হয় চলে আসতেছে ইমানি কেমন করে বাঁচবো আল্লাহ আমার ঘরে ফিতনা ঢুকে গেছে আল্লাহ আমাদের পকেটে পকেটে ফিতনা মোবাইলের ফিতনা চারদিকে ঢুকে গেছে আল্লাহ ইমান নিয়ে কেমনে বাঁচবো আল্লাহ আপনি আমাদেরকে আমলের উপরে প্রতিযোগিতা করার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ নেককার ইমানদার হিসাবে কবুল করেন আল্লাহ যতজন হাত তুলেছি নামাজের দিকে এখনো আসে নাই আল্লাহ বেনামাজি রাইখা উঠায় নিও না রে আল্লাহ মা বোন যারা হাত তুলল মা বোনদেরকে পর্দা নিষেধ মুত্তাকিয়া মুজাক্কিয়া নামাজি রোজাদার স্বামীর আনুগত্য শিলাব লজ্জাস্থানের হেফাজত বানায়া আট জান্নাতের দুয়ার খুলে দেন আল্লাহ একদিন দুনিয়া থেকে চলে যাব ছেড়ে যাব এই দুনিয়া সিজদারত অবস্থায় মাথা যখন নিচের দিকে অবনমিত হয়ে আছে সুবহান রব্বিয়াল আলা বলে বলে যখন কাঁদতেছি আল্লাহ এমন একটা সময়ে ডাকটা দিয়ে দিয়েন আল্লাহ এই কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের কথা প্রচার করতে গিয়ে আল্লাহ প্রিয় আল্লামা দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিও আল্লাহ যত আলেম অন্ধকার কষ্টে আছে ইমানের কথা বলতে গিয়ে ইমানের পথে চলতে গিয়ে পরীক্ষার মধ্যে আছে মেহেরবানি করে আলেমদের সহায় হয়ে যান আল্লাহ তাআলা কোরআনের কথা বলতে বলতে ইমানের পথে চলতে চলতে কালেমা জবানে দিয়ে মুদি দিন আল্লাহ জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম